ঠিক একটা একটা করে যদি টেনে টেনে ছেড়া যেত তাহলে বোধ হয় রাগটা একটু হলেও কমতো রাগে ভীষণ ফুসতে ফুসতে মনে মনে একশো একটা বকা দিতে লাগল মিতুল ভেবেছে কি নিজেকে বস হয়েছে বলে যা ইচ্ছা তাই বলবে হৃদয়হীন পাশান রামগরুরে ছানা কোথাকার মিতুল এই অফিসে জয়েন করেছে মাত্র দুই মাস প্রায় শতাধিক ক্যান্ডিডেট এর সাথে কম্পিট করে সে নিজের যোগ্যতায় জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে মনোনীত হয়েছে ভাইবা বোর্ডের চেয়ারম্যান স্যার ভীষণ ইমপ্রেসর ছিলেন মিতুলের উপর মিতুলের কনফিডেন্স স্মার্টনেস ব্রিলিয়ান্ট রেজাল্ট সবকিছু মিলিয়ে তিনি মিতুলকে সিলেক্ট করেন জানান উত্তরায় তার নতুন কোম্পানি লঞ্চ হয়েছে সেখানকার ম্যানেজিং ডিরেক্টর এর টিমে জয়েন করতে হবে মিতুলকে মিতুল মনে মনে ভীষণ খুশি ছিল এই মুহূর্তে একটা চাকরি তার জন্য সোনার হরিণ হাতে পাওয়ার মতো বলা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট এ পোস্ট গ্র্যাজুয়েট হওয়া মিতুল থাকে ওর বাবা আর ছোট বোনের সাথে মালিবাগের এক বাসায় বাবার পেনশনের সামান্য টাকায় তাদের সংসার তা চলে ঠিকই কিন্তু খুব টানাপোড়েনের সাথে বসবাস করতে হয় রোজি অন্তত বাবাকে অনেকটা স্বস্তি দিতে পারবে ভেবে খুশি হয়ে মিতুল জয়েন করে একে গ্রুপের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে কিন্তু অফিসে জয়েনের প্রথম দিন অনাকাঙ্ক্ষিত ব্যাপার ঘটে যায় আর মিতুল হয়ে যায় ম্যানেজিং ডিরেক্টর এর চক্ষুশুল সেদিনের ঘটনাটা আবারও মনে পড়ল মিতুলের অফিসের রাস্তা ধরেই আসছিল মিতুল হঠাৎ দেখতে পায় একটা গাড়ির আশেপাশে অনেক মানুষের ভিড় সে এগিয়ে গিয়ে ব্যাপার তা বুঝতে চাইতেন একজন জানায় এই গাড়ির ড্রাইভার একটা বাচ্চাকে প্রায় ধাক্কা দিয়ে দিচ্ছিল সেই জন্য সবাই মিলে তাকে ঘিরে আছে মিতুল আরেকটু এগিয়ে গিয়ে দেখে একটা ছোট বাচ্চা চোখে পানি পথশিশুই হবে আর তার দিকে পেছনে ফিরে দাঁড়ানো যিনি তার পরনে ফরমাল শার্ট ফরমাল প্যান্ট চুলগুলো পিছনে সুন্দর করে আঁচড়ানো সে পিছন থেকে ডাক দিয়ে বলল এই যে মিস্টার গাড়ির মালিক হয়েছেন বলে যাকে তাকে শুধু চাপা দিতে ইচ্ছা করে মানুষকে মানুষ মনে হয় না মেয়েলি কণ্ঠের তীক্ষ্ণ ঝঙ্কার তোলা কণ্ঠ শুনে ঘুরে তাকাল আশিক ইমতিয়াজ মাহমুদ সামনে দাঁড়ানো ছিপছিপে গর্ণের হলদে ফর্সা রঙের লম্বা চুলের এক মেয়ে ভীষণ বিরক্তি মাখা মুখ নিয়ে তার দিকেই তাকিয়ে আছে আপনি কে আপনি জানেন আপনি কাকে কি বলছেন আপনি দেশের প্রেসিডেন্ট হলেও আমি আপনাকে বলতে চাই এই রাস্তা পাবলিকের আপনার পৈতৃক কোনো সম্পত্তি না হাতে স্টিয়ারিং আর বিশাল গাড়ি আছে বলেই যাকে ইচ্ছা চাপা দিয়ে দিবেন এটা কোথায় পেয়েছেন মিতুলের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে আশিক বলল শুনুন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অনাকাঙ্ক্ষিত কোনো মেয়ে মানুষের সাথে ফালতু তর্ক করার ইচ্ছা আগ্রহ কোনোটাই আমার নেই বাচ্চাটা আমার গাড়ির সামনে হুট করে চলে আসে আমি সাথে সাথে ব্রেক করি বাচ্চাটার কিছু হয়নি আপনি সরুন আমার দেরি হয়ে যাচ্ছে মিতুলকে পুরোপুরি ইগনোর করে আশিক গাড়ি নিয়ে সা করে চলে গেল কোন রাজকার্য সম্পাদন করবে দেরি হয়ে যাচ্ছে কিভাবে ইগনোর করল রাগে গজগজ করতে করতে বাচ্চাটার দিকে এগিয়ে গেল মিতুল বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে বলল রাস্তায় খুব সাবধানে চলাচল করবে সোনা ঠিক আছে মিতুলের দিকে তাকিয়ে বাচ্চাটা এবার সুন্দর করে হাসল অফিসে গিয়েই জয়েন লেটার নিয়ে সে এমডির রুমে গেল স্যার আসতে পারি আসতে করে বলল মিতুল ইয়েস আমি আজই জয়েন করেছি এই যে জয়েন লেটার স্যার মিতুল বিস্কারিত নয়নে চেয়ে দেখল এই তো সেই লোক মিতুল রে আজ তো তুই শেষ কার সাথে ঝামেলা করে এসেছিস আয় হাই মনে মনে এসব ভাবতে ভাবতে সামনে থাকা মানুষটির দিকে অনুভূতিহীন চোখে তাকিয়ে রইল সে ও হাপনি। আপনি আপনার মতো মেয়ের উপর বাবা এত ইমপ্রেসড মানে কিভাবে সম্ভব আপনি যে এত ফালতু কথাবার্তা বলেন বাবা নিশ্চয়ই জানে না আশিক মাহমুদের বলা কথা তীরের মতো ভেদ করল মিতুলকে লোকটাকে এই মুহূর্তে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছা করছে এমন ভালো মানুষের মতো বাবার ছেলে এমন বদ কে জানত শুনুন মিস নাম কি যেন ফাবিহা ফাইরুজ মিতুল স্যার ওকে মিস মিতুল শুনুন এটা কাজের জায়গা কোন ফালতু কথাবার্তার জায়গা না মন দিয়ে কাজ করবেন যেহেতু আপনি আমার বাবার চয়েস তবে হ্যাঁ উল্টা করলে যে কোনো মুহূর্তে আপনাকে ফায়ার করার ক্ষমতা আমার আছে মাইন্ড ইট কেয়ারফুলি জি স্যার বলে রুম থেকে বেরিয়ে এলো মিতুল বেরিয়ে মনে মনে আবারও একশোটা গালি দিল বদ লোকটাকে এই লোকের অধীনে এই অফিসে কাজ করতে হবে ভেবে কান্না পেল মিতুলের নিজেকে বড় অভাগা মনে হল আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে এই লোকটাকেই কেন আমার বস হতে হলো হাই ভাবতে ভাবতে বর্তমানে আবার ফেরত এলো মিতুল এই একটু আগেও রামধমক খেয়েছে বসের কাছে বলে কিনা মনোযোগ দিকে থাকে তার কাজে কর্মে এত ভুল কেন চাকরি বাকরি করার ইচ্ছা না থাকলে বাসায় গিয়ে বসে থাকতে আজও সে নতুন জয়েন করেছে অনেক কিছু বুঝতে সময় তো লাগবে না সেটা লোকটা মানতেই রাজি না মনে মনে আবার নিজেকে বলল মি আশিক ইমতিয়াজ মাহমুদ আমার নাম ও মিতুল এত সহজে হাল ছাড়ছি না হু বলে ফোস করেনি শ্বাস ছাড়ল কিরে আবার বসের ঝাড়ি খেয়েছিস নাদিয়ার দিকে ঝট করে তাকালো মিতুল হুম আচ্ছা ওই রামগরুরের ছানাকে তোরা কিভাবে সহ্য করিস বলত দুই মাসে আমার লাইফ পুরা হেল করে দিচ্ছে আস্ত একটা জলজ্যান্ত করলার জুসের ডিব্বা লোকটা মিতুলের কথা বলার ভঙ্গি শুনে নাদিয়া হাসতে লাগল এত সুন্দর সুন্দর উপমা পাস কোথায় তুই আচ্ছা এবার মাথা ঠান্ডা কর চল ক্যান্টিনে যাই একটু হালকা কিছু খেয়ে আসি বলে মিতুলকে নিয়ে নাদিয়া ক্যান্টিনের দিকে গেল নাদিয়া মিতুলের কলিগ এই কোম্পানিতে নাদিয়া জয়েন করেছে তিন বছর আগে খুব ফ্রেন্ডলি আর হাসি খুশি একটা মেয়ে নিজের রুমে বসে একমনে কাজ করে চলেছে আশিক ইমতিয়াজ মাহমুদ কাজ করতে করতেই হঠাৎ চোখ গেল বাইরের করিডোরের দিকে নতুন মেয়েটা কি যেন নাম ও হ্যাঁ মিতুল করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে এই মেয়েকে দেখলেই মেজাজ বিগড়ে যায় তার এত কেয়ারলেস একটা মেয়ের সাথে অনর্থক কথা বলে বাবা কি করে যে এই মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট দিল আল্লাহই জানে এসব ভাবতে ভাবতেই সে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড নিশানকে কল দিল নিশান ঢাকার ই একটা বড় কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছে হ্যালো দোস্ত কোথায় তুই আরে আশিক দোস্ত আমি তো অফিসে তুই কি করছিস আমিও অফিসে আছি লাঞ্চে চলে আয় আজ একসাথে লাঞ্চ করব আমার অফিসে ওকে দোস্ত লাঞ্চে দেখা হবে বলে ফোন রেখে দিল নিশান মিতুল ওর ডেস্কে বসে কাজ করছিল হঠাৎ একটা ফাইল চেক করতে করতেই মনে হলো এই ফাইলটা একবার বসকে দেখানো জরুরি পরে কোনো কারেকশন করা লাগলে সে আবারও ঝাড়ি খেতে পারে তার চেয়ে আগে ভাগেই দেখিয়ে নেয়া ভালো কিন্তু ওই করলার ডিব্বার কাছে যেতে মিতুলের মোটেও ইচ্ছা করছিল না কোনো না কোনো বাহানায় ঝাড়ি দিবে কিন্তু ফাইলটা জরুরি মনে মনে আল্লাহর নাম নিয়ে সে বসের রুমে গেল আসতে পারি বলল মিতুল ইয়েস ভিতর থেকে আওয়াজ পাওয়া গেল মিতুল দরজা ঠেলে ভেতরে ঢুকে সন্তপর্ণে এগিয়ে গিয়ে আসতে করে বলল স্যার এই ফাইলটা একবার দেখে দিন কোন কারেকশন লাগবে কিনা মনে দুষ্টু বুদ্ধি চেপে গেল আশিকের যদিও ফাইলটা মোটামুটি ঠিকই আছে তাও সে খুব সামান্য ভুলের কারেকশন করে এখনই আবার ফাইলটা দেখিয়ে নিতে বলল মিতুলকে মিতুল কারেকশন করে ফাইল নিয়ে তার কাছে আবারও এলো সে আবারও আরেকটা ভুল বের করে কারেকশন করে আনতে বলল মিতুলের ভীষণ রাগ হল লোকটা ইচ্ছা করে তাকে খাটাচ্ছে যেসব ভুল বের করছে এগুলো কিছুই না অহেতু স্যার এই কারেকশনগুলো সামান্য আপনি কি ইচ্ছা করে আমাকে খাটাচ্ছেন মিতুলের প্রশ্নে সূক্ষ্ম হাসির রেখা দেখা টেনে আশিক মাহমুদ বলল বস আপনি নাকি আমি আমার চেয়ে আপনি বেশি বোঝেন যান কারেকশন করে আনুন মিতুল অগ্নি দৃষ্টিতে তাকালো মনে হল এখনই সামনে থাকা লোকটাকে সে ভস্ম করে দিতে চায় মিতুলের সেই দৃষ্টি মাখা মুখ দেখে মনে মনে ভীষণ মজা পাচ্ছিল আশিক খুব মুখ চলে না এখন কেমন লাগে মনে মনে বলছিল মিতুলের দিকে তাকিয়ে এমন সময় ই পেছনে থেকে দরজা খুলে কারো ঢোকার শব্দ হল আশিক পেছনে তাকিয়ে দেখল নিশান ঢুকছে দোস্ত চলে এলাম কেমন আছিস তুই ভালো আছি আয় বস নিশানের চোখ পাশে ফাইল হাতে দাঁড়িয়ে থাকা মিতুলের দিকে পড়ল মেয়েটিকে আগে তো দেখেনি মিস মিতুল আমাদের জন্য দুই কাপ কফি নিয়ে আসুন তো আশিকের অর্ডার শুনে হতবাক দৃষ্টিতে তাকাল মিতুল লোকটা পাগল নাকি সে কেন কফি আনবে এক্সকিউজ মিস সার কফি আনা আমার দায়িত্ব না আমি যতটুকু জানি এখন কি আপনাকে আপনার কোনটা দায়িত্ব কোনটা দায়িত্ব না সেটার জন্যেও জবাবদিহি করতে হবে আমাকে আমি যেটা বলবো সেটাই আপনার দায়িত্ব যান নিয়ে আসুন নিশান চুপচাপ দাঁড়িয়ে দুজনের কাণ্ড দেখছিল মিতুল মনে মনে হাজারো গালি দিতে দিতে রুম থেকে বের হয়ে গেল খবিশের খবিশ বদমাইশ লোক আমাকে কফির ওয়েটার পেয়েছে এই চাকরি করব না আমি তখন তুই কি করবি দেখব খবিশ কোথাকার এসব হাবিজাবি বলতে বলতে মিতুল গেল কফি আনতে কি ব্যাপার মেয়েটি কে আগে তো কখনো দেখিনি নতুন জয়েন করেছে দেখতে তো ভীষণ চমৎকার দারুণ সুন্দর ওয়াট তুই কি পাগল হলি নিশান ওই মেয়ের মধ্যে তুই সুন্দর কি দেখেছিস কেয়ারলেস একটা মেয়ে কাজে কর্মে শুধু ভুল আর ভুল আরে দোস্ত তুই বসের নজরে দেখছিস তাই এত ভুল দেখছিস আমি তো অন্য দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যাচ্ছি আমি তো মনে হয় প্রেমে পড়ে যাচ্ছি দোস্ত নিশানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আশিক বলল তোর মাথাটা কি পুরোই গেছে গেলে চিকিৎসা করা দোস্ত তুই বুঝবি না কাজ করতে করতে আশিক ইমতিয়াজ মাহমুদ যন্ত্র পরিণত হয়েছে তাই আশেপাশে এমন হুলপরি থাকতেও নজরে পড়ছে না যাই হোক নজরে পড়ার দরকার নাই আমি তো এক নজরেই ঘায়েল মামা নিশানের কথাবার্তায় ভীষণ বিরক্ত হলো আশিক কি বলছে নিশান এসব কি আছে ওই মেয়ের মধ্যে মিতুল কফি নিয়ে বসের রুমের দরজার সামনে দাঁড়িয়ে ভেতর থেকে কথাবার্তার আওয়াজ ভেসে আসছে বাহ তাকে এখানে হাড়ভাঙা খাটুনি খাটিয়ে খবিশ লোকটা আড্ডায় মেতে আছে মনে মনে বলতে বলতে রুমে প্রবেশ করল সে দরজার আওয়াজ পেয়ে নিশান পিছু ফিরে তাকালো মিতুলের দিকে মিতুলের নিশানের দিকে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল আস্তে করে কফির মগটা রেখে মিতুল বলল আপনাদের কফি স্যার হে হাই মিস আমি নিশান আপনার স্যারের বেস্ট ফ্রেন্ড নিশানের দিকেই ঝট করে তাকালো মিতুল উজ্জ্বল হাসি নিয়ে তাকিয়ে আছে তার দিকেই নিশান নামের মানুষটি হ্যালো আমি মিতুল নাইস টু মিট ইউ স্যার আর ই ডোন্ট বি ফরমাল স্যার বলবেন না আমাকে আমি শুধু নিশান পরিচিত হয়ে ভালো লাগল নিশানের আন্তরিক হাসি ভালো লাগল মিতুলের ওই রামগরুরে ছানার বন্ধু এত মিশুক ফ্রেন্ডলি আর সে এমন করলার জুস কেন বুঝতে পারল না মিতুল ওকে আপনারা কথা বলুন প্লিজ আমার কিছু কাজ আছে বলে মিতুল রুম থেকে বেরিয়ে যেতেই আশিক নিশানকে বলল হাই হ্যালো শেষ হয়েছে কফিটা ঠান্ডা হচ্ছে দোস্ত মেয়েটা সত্যি দারুণ কিন্তু প্লিজ থামো আমি এই মেয়ের গুনগান তোর কাছে শুনতে চাইনি আমাদের কক্সবাজার ট্রিপের কি হলো বাকিদের সাথে আলাপ করেছিস এবার কিন্তু সবাই যাচ্ছি সবাই রাজি এখন শুধু ফাইনাল প্ল্যান করব ওকে সবাই একদিন বসে প্ল্যান করে নিলেই হবে দোস্ত মিতুলকেও নিয়ে চল আমাদের সাথে মেয়েটাকে আরো ভালো করে জানাশোনা হবে নিশান তুই কি বলছিস ওই মেয়ে কেন আমাদের ফ্রেন্ডদের ট্রিপে যাবে এ অসম্ভব প্লিজ দোস্ত নিয়ে চল না দরকার হলে অফিসের আরো দুই একজনকে সহমিতুল সহ নিয়ে চল আমার মেয়েটাকে দেখার পর ওর সম্পর্কে খুব কৌতূহল হচ্ছে জানতে ইচ্ছা করছে ওর সম্পর্কে আশিক মনে মনে গভীর ভাবনায় পড়ল নিশান এভাবে ওই মেয়ের পেছনে কেন পড়ল সাধারণ একটা মেয়ে কি পেয়েছে ও মেয়েটার মধ্যে নিশান তোর রিকোয়েস্ট রাখতে পারলাম না সরি চল লাঞ্চে এবার আমার অনেক কাজ বাকি বলে নিশানকে নিয়ে হাঁটতে শুরু করল ক্যান্টিনের দিকে নিশান একটানা কাকুতি মিনতি করেই যাচ্ছিল ক্যান্টিনে নাদিয়া আর মিতুল বসে গল্প করছিল নিশান ক্যান্টিনে ঢুকতেই মিতুলের দিকে চোখ পড়ল মিতুল যদিও তাকে দেখতে পায়নি আশিক নিশানকে নিয়ে একটা চেয়ারে বসে পড়ল দুজনে লাঞ্চের অর্ডার দিল নিশানের চোখ একটু পর পর মিতুলের উপর স্থির হয়ে যাচ্ছিল গায়ে নীল রঙের কামিজ সাথে নীল চুড়িদার মাথায় সুন্দর পরিপাটি করা চুলে হেয়ার ক্লিপ লাগানো কানে সুন্দর ছোট্ট কানে দুলে মিতুলকে খুব মায়াবী লাগলো নিশানের কাছে আশিক নিশানকে বলল এটা আমার অফিস নিশান মিতুল আমার অফিসের এমপ্লয়ি তোর এমন ছ্যাবলামি করাটা একদম ঠিক হচ্ছে না কিন্তু এসব করলে বাইরে গিয়ে কর আহ দোস্ত ঠিক বলেছিস ওর সাথে আমার বাইরেই মিট করতে হবে যেভাবে হোক আসি হতাশ দৃষ্টিতে তাকালো নিশানকে এমন করতে কখনো দেখেনি কি হলো ছেলেটার ভাবতে ভাবতে ওর চোখ দিয়ে পড়লো মিতুলের উপর কই অসাধারণ কিছুই তো দেখছি না তাহলে নিশান এমন করছে কেন নিশানকে এবার তাগাদা দিল দ্রুত লাঞ্চ শেষ করতে কাজ আছে দিয়ে লাঞ্চ করে যে যার মতো কাজে চলে গেল যাওয়ার আগে নিশান বলে গেল মিতুলের সাথে সে অবশ্যই বন্ধুত্ব করার চেষ্টা করবে অফিস ছুটি হয়ে গিয়েছে যে যার মতো বাসায় চলে গিয়েছে মিতুলের হাতে অল্প কাজ ছিল সে কম্পিউটারের স্ক্রিনে এক মনে চোখ রেখে কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করছে বেশি রাত হয়ে গেলে বাবা খুব টেনশন করবেন বাবা হাই প্রেশারের রোগী মিতুল বাবাকে কোনো টেনশন দিতে চায় না কাজ শেষ করে মিতুল যখন ঘড়ি দেখল তখন প্রায় সাড়ে সাতটা বাজে সে কম্পিউটার অফ করে আশেপাশে তাকাতে দেখল পুরো অফিস খালি কেউ নেই ব্যাগ গুছিয়ে উঠে লিফটের দিকে রবানা হলো একই লিফটের সামনে আশিক স্যার দাঁড়ানো কেন ফোনে কার সাথে যেন কথা বলছে সে আসতে করে লিফটের কাছে গেল সে আসতেই লিফট খুলে গেল আশিক ফোনে কথা শেষ করে পাশে তাকিয়ে দেখে মিতুল দাঁড়ানো এই মেয়ে এখনো অফিসে কেন বাসায় যায়নি সময়ের প্রতিও খেয়াল নেই নাকি মেয়েটার অদ্ভুত লিফটের দরজা বন্ধ হওয়ার পর মিতুল শ্বাস আটকে দাঁড়িয়ে রইল বসের সাথে একই লিফটে খুবই অস্বস্তি লাগছিল সে একপাশ ঘেসে দাঁড়িয়ে রইল রাত হয়ে গিয়েছে আপনি এখনো অফিসে কেন জানতে পারি স্যার কিছু কাজ ছিল সেগুলো শেষ করতে করতেই এত সময় হয়ে গিয়েছিল বুঝতে পারিনি মিতুল নিচুস্বরে বলল কাজ যতই থাক রাত করবেন না মনোযোগ দিয়ে কাজ করবেন দিনেই কাজ শেষ করবেন আর কাজে একটু ফাস্ট হন এত স্লো হলে হবে মিতুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তাকে সিম্প্যাথি দেখাচ্ছে লোকটা নাকি আবার একটা খোঁচাও দিয়ে দিল কথার ফাঁকে ঠিক বুঝতে পারল না হঠাৎই চারিদিক অন্ধকার হয়ে গেল মিতুলের একই লিফট কি বন্ধ হয়ে গেল কারেন্ট চলে গেল তার যে অন্ধকারে আর বদ্ধ জায়গায় ভয়ানক ফোবিয়া এখন কি হবে হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল মিতুলের মনে হল ওর নিঃশ্বাস আটকে আসছে পাশ থেকে আশিক স্যার বলে উঠল মিস মিতুল আপনি ঠিক আছেন মিস মিতুল মিতুল অনেক কষ্টে শ্বাস টেনে বলল আর আপনি কোথায় মিতুলের কণ্ঠ শুনে আশিক বুঝল কিছু একটা গোলমাল আছে ওর কি বদ্ধ জায়গায় ফোবিয়া আছে আশিক বিচলিত কণ্ঠে বলল কাম ডাউন প্লিজ কাম ডাউন অন্ধকার হাতরে সে মিতুলের একটা হাত খুঁজে পেল হাতটাকে সে তার হাতের মুঠোয় শক্ত করে ধরল হাত ধরে সে মিতুলকে বসালো ফ্লোরে হালকা একটা আলো জ্বলল উপর থেকে আবছা আলয় আশিক বুঝল মিতুলের প্রচণ্ড ফোবিয়া আছে সে মিতুলকে বলল আপনি শ্বাস নিন লম্বা করে শ্বাস নিন মিতুল কথা শুনল সে লম্বা লম্বা শ্বাস নিতে বেটার লাগছে আপনি একটু বসুন চুপ করে আমি নিচে ওয়াচম্যানকে কল দিচ্ছি পকেট হাতরে সে মোবাইল বের করে দেখল ফোনে কোনো সিগনাল নেই শীত বলে সে আবার মিতুলের ভয়ার্ত মুখ তার দিকে তাকালো মেয়েটা ভয়ে কথাও বলতে পারছে না ঠিক করে মিস মিতুল এখনই লিফট খুলে যাবে চিন্তা করবেন না আমি আছি তো মিতুল ভয়ার্ত গলায় বলল স্যার আমি মরে যাব আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে কিছু হবে না আপনার বুঝেছেন আমি আছি তো আশিক মিতুলের হাতটা অল্প অল্প করে ঘষে দিতে লাগল মেয়েটার অবস্থা দেখে সে খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে মনে মনে আল্লাহকে ডাকতে লাগল লিফ্টটা যেন দ্রুত খুলে যায় মিতুল এর চোখ বেয়ে পানি পড়তে লাগল বাবাকে আর কোনো দিন দেখতে পাবে না হয়তো তুতুলকে তুতুলকেও দেখতে পাবে না ওদের মুখটা এত মনে পড়ছে তার মৃত্যু এমন জায়গায় লেখা ছিল যেখানে তার আপন কেউ নেই এটাই কি নিয়তি বাবা বাবা বলে সে কেঁদে দিল সাথে সারা গা কাঁপতে লাগলো মিতুলের আশিক কি করবে ভেবে পাচ্ছিল না এমন রাগি মেয়ে এমন বাচ্চাদের মতো কাচ্ছে তার নিজের ই অসহায় লাগতে শুরু করল স্যার আমি আমার বাবাকে কি আর কখনো দেখতে পাব না আমার তুতুল আমার ছোট বোনটা ও এখনো অনেক ছোট স্যার ওকে এখনো আমার প্রতিষ্ঠিত করা বাকি আমি ছাড়া ওদের কেউ নেই স্যার ওরা কোথায় যাবে স্যার বলে অসহায়ভাবে ভাবে কাঁদতে লাগলো মিতুল আশিক একটু কাছে এগিয়ে এলো মিতুলের এগিয়ে ওর হাত দুটো ধরে ধমকে উঠে বলল এই মেয়ে উল্টাপাল্টা কথা বন্ধ করো কিছু হবে না তোমার তুমি ভাবো তুমি বাইরেই আছো কোনো বদ্ধ জায়গায় না ভাবো সব ঠিক আছে বুঝেছো অজান্তেই তুমি বলে উঠল সে মিতুলকে মিতুল ফুপিয়ে উঠল আবার কথা শুনো আমার এখনই লিফট খুলে যাবে জাস্ট কাম ডাউন প্লিজ আল্লাহ প্লিজ লিফটটা খুলে যাক মনে মনে হাজার বার বলতে লাগলো সে এমন সময় লাইট জ্বলে উঠলো লিফ্টটা আবার নামতে লাগল নিচে আশি খাপ ছেড়ে বাঁচল মিতুলের দিকে তাকালো ভালো করে মেয়েটা কেঁদে কেটে কি হাল করেছে মুখ চোখ লাল হয়ে ফুলে গেছে কে বলবে এই মেয়ে এত মুখ চালাতে পারে আর এখন কেঁদে কেটে একসারা মিতুলকে হাতে ধরে উঠিয়ে বাইরে নিয়ে এসে জিজ্ঞেস করলো ঠিক আছেন তো আপনি জি স্যার তবে গা কাপুনিটা কমছে না কমে যাবে রিল্যাক্স আসুন আমার সাথে এই অবস্থায় বাসায় যেতে পারবেন না একা মিতুলকে গাড়িতে বসিয়ে সে গেল ওয়াচম্যানের খোঁজে ওয়াচম্যানকে পেয়ে খুব করে বকে দিল এতক্ষণ লিফট আটকে ছিল সে ছিল কোথায় ওয়াচম্যান বলল সরি স্যার আমরা কাজ শুরু করে দিয়েছিলাম কিন্তু লাইন কানেক্ট হচ্ছিল না কোনোভাবেই আশিক উচ্চস্বরে বলল সরি আপনার কাছে রাখেন জানেন আজকে একজনের জীবন মরণের প্রশ্ন হয়ে যাচ্ছিল এমন ভুল আর কোনো দিন যেন না হয় আবার গাড়ির কাছে ফিরে এলো সে মিতুলকে বাসায় পৌঁছে দিয়ে তারপর বাসায় যাবে মিতুলকে বলল ঠিকানা কোথায় সে মালিবাগের রাস্তা দেখিয়ে দিল গাড়ি চলছে দুজনেই চুপচাপ আশিক একটু পর পর মিতুলের দিকে তাকিয়ে দেখছিল গালের চোখের পানি শুকিয়ে দাগ বসে আছে মিতুলের কোনো মানুষকে এত কাঁদতে কখনো দেখেনি আশিক সে নিজেও কতদিন কাঁদে না কাঁদে মনে হয় ভুলেই গেছে সে আজ মিতুলের কান্না দেখে তা মনে পড়ল এসে পড়েছি স্যার ওই সামনেই আমার বাসা আমাকে নামিয়ে দিন এখানে ইউ শিওর জি স্যার ওকে গাড়ি একপাশে পার্ক করে রেখে বেরিয়ে এসে দাঁড়ালো সে মিতুল বেরিয়ে এলো আজকের জন্য ধন্যবাদ স্যার আমি হয়তো বেঁচে গেছি আজ আপনার জন্যই এটস ওকে বাসায় যান গিয়ে রেস্ট করুন আসি মিতুল গুড নাইট বলে বাসার দিকে চলে আসতে আসতে ভাবল আশিক স্যারকে বাসায় আসার কথাও বলেনি ব্যাপারটা বাজে হয়ে গেল বাসায় আসার কথা একবার বলা উচিত ছিল বোধ হয় শাখাবাত সাহেব ঘড়ি দেখলেন রাত নয়টা প্রায় মিতুল এখনো আসেনি তুতুলকে ডেকে বললেন তুতুল মা মিতুলকে একটা ফোন দে মেয়েটা এখনো বাসায় আসলো না আমার তো টেনশন হচ্ছে মা তুতুল বলল বাবা আমি ফোন দিয়েছি আপাকে ফোন বন্ধ বলছে একটু অপেক্ষা করি আমরা আপা এসে পড়বে শাখাওয়াত সাহেব এর তবুও টেনশন কমল না এমন সময় দরজা খুলে মিতুল ঘরে ঢুকল মিতুলের চেহারা দেখে শাখাওয়াত সাহেব বলে উঠলেন কি হয়েছে রে মা এমন দেখাচ্ছে কেন আজ এত দেরি কেন তোর মিতুল দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল কিছু না বাবা অফিসে ব্যস্ত ছিলাম তোমাকে একটু জড়িয়ে ধরে বসে থাকি প্লিজ পাগলি মেয়ে আমার বাবাকে জড়িয়ে ধরবি তো ধরে থাক বলে মিতুলের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি তুতুল বলল বাহ বড় মেয়েকেই সব আদর আমি বাদ মিতুল হাসল বলল আয় তুইও আয় দুজন মিলে বাবার আদর খায়। সুন্দর এক দৃশ্যের অবতারণা হলো ঢাকা শহরের ছোট্ট এক গলির ছোট্ট এক বাসায় ভালোবাসার শ্রাবণধারা নামলো নামল অবেলায় বাবা আর তার প্রিয় দুই কন্যাদের মাঝে আশিক বাসায় ঢুকলো তার জন্য কেউ অপেক্ষা করে নেই সে নিজের বেডরুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট খুলতে নিলেই হাতাটা ভেজা ভেজা লাগলো হাতাটার দিকে ভালো করে তাকিয়ে দেখল ভিজল কিভাবে মনে পড়ল মিতুল তার হাতটা শক্ত করে ধরে ছিল লিফটে তাহলে এ তার চোখের পানি জীবনে প্রথম কোনো মেয়ে তার এত কাছে বসেছিল তার হাত ধরেছিল হাত ধরে কেঁদেছিল জীবনে এমন মুহূর্তে অনুভূতি কি হয় তা বোধ হয় আশিক ইমতিয়াজ মাহমুদ এর অজানা তাই সে অনুভূতির কোনো তল খুঁজে পেল না বাইরের পোশাক চেঞ্জ করার পর আশিক একটু রিল্যাক্স হবার জন্য বারান্দায় গিয়ে বসল অফিস বাসা আর বাসা অফিস এভাবেই কেটে চলেছে তার জীবনটা বাবা কখনো দেশে থাকেন কখনো থাকেন না বেশিরভাগই বিদেশ টুরে থাকেন তিনি বিশাল এই দোতলা বাড়িতে একজন রান্নার লোক একজন দারোয়ান আর সে ছাড়া কেউই থাকে না নি সঙ্গ থেকে থেকে এই জীবনটাতেই সে অভ্যস্ত হয়ে গিয়েছে অনেক দিন কোথাও বেরিয়ে আসে না তাই ভেবে রেখেছে নিশান আর বাকি বন্ধুরা সহ কক্সবাজার ট্যুর দিয়ে আসবে অনেক দিন একটু প্রাণ ভরে নি শ্বাস নেয়া হয় না নিশানের কথা মনে পড়তেই আজ দুপুরের ব্যাপারটা মাথায় এলো নিশান মিস মিতুলকে নিয়ে মনে হচ্ছে সিরিয়াস হয়ে যাচ্ছে ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না তার মিতুল তার অফিসের একজন এমপ্লয়ি তার উপর নিশান মিতুলের ব্যাপারে জানেই বা কতটুকু সে নিজে বস হয়েও তো মিতুলের ব্যাপারে তেমন কিছুই জানে না আর জানতে চায় ও না জ্ঞানহীন একটা মেয়ে প্রথম দেখাতেই কি উল্টাপাল্টা শুনিয়ে দিয়েছিল তাকে আশিক ইমতিয়াজ মাহমুদ এর সাথে এই ভাষায় কখনো কেউ কথা বলেনি ছোটবেলা থেকেই সে সব কিছুতে নিজের মেধার পরিচয় দিয়ে এসেছে সব কিছুতে তার পারফরমেন্স ছিল টপ লেভেলের অথচ এই পুচকে মেয়ে তাকে না বুঝেই উল্টাপাল্টা বলে দিল সেদিন লিফটের ঘটনা টা চকিতে আবার মস্তিষ্কে এসে হানা দিল তার মিতুলের কান্নামাখা মুখটা বারবার মনে পড়ছে যতবার মনে পড়ছে অদ্ভুত একটা খারাপ লাগা কাজ করছে ওফফ ভাবাভাবি বন্ধ মাথা কাজ করছে না বলে লাইট নিবিয়ে দিয়ে ঘুমে ট্রাই করল সে ঘুম এলো বটে কিন্তু একটা আবছা কান্না মাখা মুখ স্বপ্নেও এসে হানা দিল আশিকের ব্যাপার কি মিতুল নাদিয়ার প্রশ্নে মিতুল ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ব্যাপার কি মানে কি বলছিস মিতুলের দিকে হেসে নাদিয়া বলল আশিক স্যার আজ অফিসে এসেই জিজ্ঞেস করেছে তুই এসেছিস কিনা ব্যাপারটা ঠিক স্বাভাবিক লাগছে না স্যার হঠাৎ তোর খোঁজ নেবে কেন মিতুলের কালকের ঘটনা মনে পড়লেই চোখে মুখে অন্ধকার নামলো আশিক স্যার মনে হয় কালকের জন্য আমার অবস্থা জানতে চেয়েছে ফ্ল্যাশব্যাক এর মতো সব মিতুলের চোখে ভাসতে লাগলো সে লিফটে বসে আশিক স্যারের হাত ধরে ভেউ ভেউ করে কাঁদছে ছি কি বিব্রতকর ঘটনা নিজেকে নিজে চর মারতে ইচ্ছে হলো মিতুলের স্যার এর সামনে এভাবে মান ইজ্জত এর ফালুদা বানিয়েছে সে হায় হায় কি লজ্জা লজ্জা কি কাছ থেকে সে ব্যাপারটা এড়িয়ে গেল একটা ফাইল নিয়ে বেকায়দায় পড়েছে মিতুল এটা আশিক স্যারকে দেখানো জরুরি এদিকে সে আজ সারাদিন কোনো না কোনোভাবে স্যারের কাছ থেকে গা বাঁচিয়ে চলছে এখন কি করবে ফাইলটা তো দেখাতেই হবে কি আর করা অগত্যা ফাইল হাতে মিতুল উঠে দাঁড়াল জীবনের এত পথ পাড়ি দেয়া মিতুল সব কিছুর সম্মুখীন নির্দ্বিধায় হয়েছে আজ দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো মানে নেই ফাইল নিয়ে স্যারের রুমের দিকে গেল সে আসতে পারি আসতে করে জিজ্ঞেস করল ইয়েস আসুন মিতুল ধীর পায়ে রুমে ঢুকল তার টুংটাং চুরির শব্দ আশিকের কর্ণগোচর হতেই চোখ তুলে তাকালো মিতুলের দিকে এই আমাদের চেয়ারম্যান একটা সাইন লাগবে মনে হচ্ছে। আপনি যদি একটু দেখে দিতেন দিন ফাইলটা আশিক একটা একটা ফাইলের পাতা ঘাটছে মিতুল চুপচাপ দাঁড়িয়ে আছে আপনি ঠিক আছেন আশিক স্যারের প্রশ্নে মিতুল চকিতে তাকালো তার দিকে জি স্যার বলছি আপনি কেমন আছেন আজকে সব ঠিক তো জি স্যার আমি ঠিক আছি ধন্যবাদ বাই দা ওয়ে আপনি এত ভিতু জানতাম না তো মিতুল এর ইচ্ছা করছে মাটির সাথে মিশে যেতে এমনিতেই ইজ্জতের হালিম ফালুদা সব মিলেমিশে একাকার তার উপর আবার এই লোক তাকে খোঁচাচ্ছে এক্সকিউজ মিস স্যার আমি মোটেও ভিতু নই আমার বদ্ধ জায়গায় ফোবিয়া ছোটবেলা থেকেই তাই ওরকম রিয়্যাক্ট করেছি হ্যাঁ তা তো দেখেছি আপনি কতটা ভিতু আর কতটা ভিতু নন লোকটা আবারও পিঞ্চ করছে একে বলে ইচ্ছে করে খোঁচানো লিফ্টকে আসলে এক হিসেবে ধন্যবাদ দিতে হয় বিশাল সাহসী নারী কেমন ভীতু তা লিফটের বদৌলতে জানা গেল আশিকের মুচকি মুচকি হাসি গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছিল মিতুলের কি বদ লোক হ্যাঁ সে ভয় পেয়েছে ওই মুহূর্তে যে কেউ ভয় পাবে তাই বলে এভাবে কথা শোনাতে হবে আচ্ছা সেদিনের প্রতিশোধ নিচ্ছে লিফটে মিতুলকে সাপোর্ট দিয়েছিল বলে মনে মনে ভেবেছিল লোকটাকে যতটা খারাপ ভাবে হয়তো ততটা নয় একটা ধন্যবাদ ও দেয়া উচিত কিন্তু এখন মনে হচ্ছে না এ তো হারে হারে শয়তান এই শুধরাবার নয় স্যার ফাইল ও দিচ্ছে না এদিকে ওর দিকে তাকিয়ে একটু পর পর জ্বালা ধরানো হাসি দিচ্ছে মিতুল রেগে গেল মিতুলের চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট বিষয়টা আশিক বুঝতে পেরে মনে মনে খুব মজা পেল মেয়েটিকে রাগাতে ভীষণ মজাতো সে বিদেশে পড়তে গিয়ে যেসব মেয়েদের দেখেছে তারা খুব একঘেয়ে স্বভাবে ছিল তারা সব সময় একরকম হাই হ্যালো করত মুখে হাসি নিয়ে আর এই মেয়েকে মনে হচ্ছে পুরো ক্ষণে ক্ষণে হাওয়া বদল কখনো রেগে যাচ্ছে কখনো ভয় পাচ্ছে কখনো কাছে কখনো হাসছে বিষয়টা উপভোগ্য মনে হচ্ছে তার কাছে আমি ফাইলটা চেক করলাম বাবার সাইন লাগবে এটায় কিন্তু যেহেতু বাবা দেশের বাইরে আছে আমার কাছে ফাইলটা থাকা আপাতত আপনি বরং যান সুন্দর করে আমার জন্য এক কাপ কফি বানিয়ে আনুন রাগে মিতুলের মনে হচ্ছে মাথা ফেটে যাচ্ছে এ কথা এতক্ষণ দাঁড় করিয়ে না রেখে আগেই বলা যেত না আবার কফি চাচ্ছে ইচ্ছা করতে সে পেপারওয়েটটা দিয়ে লোকটার মাথায় একটা জোরে সরে বাড়ি মারতে সে কি এখানে কফি বানাতে এসেছে ইচ্ছা করছে কফির বদলে করলার জুস খাইয়ে দিতে বদ লোকটাকে স্যার কফি বানানোর জন্য লোক আছে তাকে বলুন আমার অনেক ফাইল দেখা এখনো বাকি সে থাকুক আমার কফি আপনি বানাবেন দ্যাট সিট এ কি মহাযন্ত্রণা না পারছে কিছু বলতে না পারছে সইতে মিতুল ভীষণ আশাহত হলো ইচ্ছা করল এখনি গিয়ে রিজাইন দিয়ে আসে কিন্তু এখনি তা সম্ভব নয় নতুন আরেকটা জব আগে পেতে হবে মুখ চোখ অন্ধকার করে মিতুল কফি বানাতে গেল ইচ্ছা করেই কফি বিষাদ বানালো যেন আর কোনোদিন আশিক স্যার তার কাছে কফি না চায় কিন্তু বিধিবাম কফি খেয়ে আশিক স্যার বলল বাহ দারুণ টেস্ট তো মিতুল বাকরুদ্ধ হয়ে গেল ইচ্ছা করে লোকটা তাকে জ্বালাচ্ছে খুব বুঝতে পারা যাচ্ছে শেষ বিকেল বাসার উদ্দেশ্যে বেরিয়েছে মিতুল আজকে ইচ্ছে হলো একা একা একটু হাঁটতে বাবার ওষুধ কেনা লাগবে যাওয়ার পথে আপনা মনে সে হেঁটে যাচ্ছে এমন সময় পেছনে থেকে কেউ একজন ডেকে উঠল তাকে হ্যালো মিস মিতুল পিছনে তাকিয়ে নিশানকে দেখতে পেল আশিক সারির সেই বন্ধু না উনি এখানে কি করছে হাই কেমন আছেন মিস মিতুল উজ্জ্বল হেসে নিশান মিতুলকে জিজ্ঞেস করল এই তো ভালো আপনি জি ভালো এদিক দিয়েই যাচ্ছিলাম আর আপনাকে দেখতে পেলাম আপনি বাসায় যাচ্ছিলেন নাকি জি আমি বাসায় যাচ্ছিলাম সাদা সালোয়ার কামিজ আর লাল ওনা পড়েছে মিতুল শেষ বিকেলের কমলা রঙের রোদ তার চোখে মুখে গালে লেপতে আছে কমলা রঙের সেই আলয় মিতুলকে অপসরার মতো সুন্দর লাগলো কথাবার্তা বলতে পারিনি প্রথম পরিচয় চলুন কোথাও বসি কফি খেতে খেতে কথা বলা যাবে মিতুলের ভ্রু কুচকে গেল এই লোক তাকে কফি অফার করছে কেন হঠাৎ একজন তাকে দিয়ে কফি বানিয়ে লাইফ হেল করে দিচ্ছে আরেকজন কফি খেতে অফার করছে কি তার সাথে মেইন রোডে গাড়িটা উঠতেই নিশানকে চোখে পড়ল আশিকের নিশান এখানে কি করছে ভালোভাবে তাকিয়ে দেখল মিস মিতুল এরা এখানে কি করছে আশিক শান্ত চোখে তাকিয়ে রইল আমি খুব তুমি নিশান আসলে আমার বাসায় যাওয়ার একটু তারা আছে আমার বাবার ওষুধ নিতে হবে বাবাকে টাইমলি ওষুধ খাওয়াতে হয় অন্য একদিন কফি খাবো বলল মিতুল নিশান আশাহত হল ভেবেছিল আজ মিতুল এর সাথে হয়তো অনেকটা চেনা জানা হয়ে যেত কিন্তু ভাগ্য তার সহায় নয় তাই কি আর করা ওকে মিস কফিটা আরেক দিনের জন্য তোলা রইল চলুন আপনাকে বাসায় পৌঁছে দেয় মিতুল সুন্দর করে হেসে বলল না প্লিজ কষ্ট করতে হবে না আমি যেতে পারবো অনেক ধন্যবাদ মিতুলের হাসিতে নিশানের একটা হার্টবিট যেন মিস করল এত মিষ্টি করে হাসে মেয়েটা সবকিছুই যেন মিষ্টি মিষ্টি আর শালা আশিক মেয়েটার উপর হুদাই খেপে থাকে নিশানকে বিদায় বলে মিতুল বাসার দিকে রবানা হলো। নিশান মেয়েটিকে নিয়ে একটু বেশি করছে এত মাতামাতির কি আছে আমি বুঝতে পারছি না মনে মনে এসব ভেবে খুবই বিরক্ত হচ্ছিল আশিক বললাম কক্সবাজারের প্ল্যান করতে অথচ সে ওই মেয়ের পেছনে পেছনে ঘুরছে আর মিস মিতুল রাস্তাঘাটে ফালতু আলাপ এর খুব টাইম আপনার ঠিক আছে দেখা যাবে মনে মনে বিরবির করে বলে যাচ্ছিল সে বাসায় ফেরার পর রাস্তায় দেখা সেই দৃশ্যই শুধু মাথায় আসছে তার মোবাইলে সময় দেখল খুব বেশি রাত হয়নি কনট্যাক্ট লিস্টেই মিতুলের নাম্বারটা খুঁজে বের করলো লাস্ট প্রজেক্টের সময় টিম মেম্বারদের নাম্বার সেভ করে রেখেছিল সেই টিমে মিতুলও ছিল মিতুলের নাম্বারে ছোট্ট মেসেজ দিল মিস মিতুল আগামীকাল তাড়াতাড়ি অফিসে আসবেন আমরা একটা সাইট ভিজিটে যাব আমার এসিস্ট্যান্ট হিসেবে আপনি যাবেন মেসেজ দিয়ে সে ল্যাপটপ নিয়ে নিজের মতো ব্যস্ত হয়ে পড়ল এদিকে মেসেজ পেয়ে মিতুল অবাক লোকটা কি শুরু করেছে কে জানে এখন আবার সাইটে যাওয়া লাগবে সাইটে যাওয়া মানে ঠা ঠা রোদে বাইরে দাঁড়িয়ে থাকা কি অসহ্য সে ফিরতি ম্যাসেজ দিল স্যার আমার তো অফিসেই অনেক কাজ আমার কি সাইটে যাওয়া জরুরি ম্যাসেজে টুংটাং শব্দে আশিক ফোন হাতে নিয়ে মিতুলের মেসেজ পরে রিপ্লাই করল অফিসের কাজ পড়ে করবেন কাজ তো পালিয়ে যাচ্ছে না রাইট মিতুল এর ইচ্ছা করল ফোনের মধ্যে ঢুকে গিয়ে বদ লোকটাকে একটা খামচি মেরে আসে কিন্তু আপাতত ইচ্ছাটা সে দমন করল মনে মনে দোয়া করল এই লোকটার যেন জীবনে এমন ডাইনি মার্কা বউ আসে যে তার লাইফটাকে হেল করে দিবে তাহলে বুঝবে প্যারা খেতে কেমন লাগে সে রিপ্লাই দিল ওকে স্যার মেসেজ পেয়ে আশিক বাঁকা হাসল মনে মনে খুশিও হল কিন্তু কেন খুশি হলো কেন এমন রিয়্যাক্ট করছে সেটা নিয়ে গভীরে ভাবল না বুঝতেও পারল না সিট বেল্ট লাগান ড্রাইভিং সিটে আশিক স্যারকে দেখে যার পর নাই অবাক মিতুল স্যার আপনি ড্রাইভ করবেন হ্যাঁ আপনার কোনো সমস্যা মিতুল উত্তর দিল না সিট বেল্ট লাগাতে গেল লাগাতে গিয়ে বেকায়দায় পড়ল কোনোভাবেই বেল্টটা লাগছে না কিছুক্ষণ টানাটানি করে মিতুল হাল ছেড়ে দিল নিশ্চয়ই বেল্টটায় সমস্যা মনে মনে ভাবল আশিক কিছুক্ষণ মিতুলের সিট বেল্ট নিয়ে টানাটানি করাটা খেয়াল করলো তারপর ছোট্ট করেনি শ্বাস ফেলে এগিয়ে এলো মিষ্টি একটা ঘ্রাণ নাকে লাগল মিতুলের চোখ তুলে তাকাতেই দেখল আশিক স্যার তার খুব কাছে ভরকে গেল মিতুল নাকে বিন্দু বিন্দু ঘাম জমল তার মিতুলের কাছে ঘেসে সিট বেল্টটা লাগিয়ে দিয়ে আশিক মিতুলের দিকে তাকালো। মিতুলের গালটায় কেমন লাল আভা নাকি ডগাটাও কেমন ফুলে ফুলে আছে মেয়েটা কি লজ্জা পেল নাকি অদ্ভুত তো সিট বেল্ট লাগিয়ে দিয়ে সে সরে এলো মিষ্টি ঘ্রাণে মিতুল কিছুক্ষণ মহাবিষ্ট হয়ে রইল আর চোখে দেখল আশিককে হঠাৎ হুশ ফিরতেই অন্যদিকে ফিরে তাকিয়ে রইল নিজেকে নিজে ধিক্কার দিল সে কি পাগল হয়ে গেছে ওই করলার সন্দেশটাকে দেখার কি আছে কিছুই নেই গাড়িটা চলতে চলতে হঠাৎ জোরে ব্রেক কষল মিতুল এর হাত গিয়ে পড়ল আশিকের স্টিয়ারিং এ ধরা হাতের উপর আশিক আহ করে উঠল মিতুল দেখল তার লম্বা নখ খামচে দিয়েছে আশিক সারের হাত মনে মনে প্রমাদ গুনল মিস মিতুল আপনি কি ইচ্ছা করে আমাকে আহত করার পায়তারা করছেন স্যার আমি তো কিছু করিনি আপনি জোরেই ব্রেক করেছেন বলেই তো আমার হাত ফসকে গেল দোষ পুরোপুরি আপনার নিজে দোষ করে আবার উল্টা আমার ঘাড়ে চাপাচ্ছেন পর্যন্ত বলছেন না আপনি তো ডেঞ্জারাস মেয়ে আমি মোটেও ডেঞ্জারাস না আপনার ভুল ধারণা আর সামান্য আঘাত কিছু হয়নি আপনার এমন ভাব করছেন যেন কি না কি হয়ে গেছে আপনি খুব ফালতু বকেন জানেন আপনি আপনাকে আবার লিফটে নিয়ে বন্ধ করে রাখা উচিত এখন ফালতু বকা বন্ধ করে নিচের একটা ড্রয়ার খুলুন ওখানে ফার্স্ট এইড ব্যান্ডেজ আছে ওটা নিন মিতুল আর কোনো উত্তর না দিয়ে ব্যান্ডেজ বের করে আশিক সারের হাতে দিল হাতে দিচ্ছেন কেন আমি লাগাতে পারবো নাকি গাড়ি চালাচ্ছি দেখছেন না লাগিয়ে দিন মিতুলের ভ্রু কুচকে গেল লোকটা পেয়েছে কি সবসময় তাকে হুকুম জারি করেই চলেছে আমার দিকে তাকিয়ে কি দেখছেন হ্যাঁ আমি জানি আমি অনেক হ্যান্ডসাম নতুন করে সেটা আমাকে জানানোর কিছু নেই ব্যান্ডেজ লাগান আপনি মিতুল বাকরুদ্ধ হয়ে গেল লোকটা কিসের থেকে কি বলছে আবার নাকি হ্যান্ডসাম ঘোড়ার ডিম চোখ মুখ কুচকে সে ব্যান্ডেজ লাগিয়ে দিতে লাগল মনে মনে কয়েক শত গালি দিল কিন্তু মুখে প্রকাশ করতে পারলো না মিতুলের চেহারা দেখে আশিক খুব মজা পাচ্ছিল ইচ্ছা করে জ্বালাতে বেশ ভালো লাগছে মেয়েটা অল্পতেই রেগে যায় চোখ মুখ কুচকে ফেলে সেই দৃশ্যটা হঠাৎ করে আশিকের ভালো লাগতে শুরু করলো মেয়েদের সাথে ঝামেলা করার মানুষ সে মোটেও না সবসময় মেয়েদের সান্নিধ্য থেকে নিজেকে সরিয়ে রেখেছে কখনো কোনো মেয়ে তার দিকে ঘেসতে চাইলেও এডিয়ে গেছে সন্তপর্ণে বিদেশে পড়ার সময় অনেকেই চেয়েছিল তার সঙ্গ কিন্তু কখনোই চায়নি কিন্তু মিতুলের সাথে তার পরিচয় তার শুরুটাই অন্যরকম দুজনের মধ্যে যতবারই কথাবার্তা হচ্ছে একটাও মধুর আলাপ না বরাবর ই তেতোটাই। কিন্তু এই তেতো মেয়েটাকেই আজকে মনে হচ্ছে মেয়েটি একটু যেন অন্যরকম সাইটে পৌঁছে গেল ওরা কাজ চলছে সেগুলো তদারকি করতে লাগলো মিতুল প্রচন্ড রোদে চারপাশ যেন জ্বলছে মিতুলের গলা শুকিয়ে এলো খানিক দূরে সে একটা পুকুর দেখতে পেল মোটামুটি গ্রামের কাছাকাছি একটা সাইট বলা যায় আশপাশটা বেশ সুন্দর সে পুকুর তার দিকে এগিয়ে গেল ভাবল কিছু ছবি নিয়ে যাওয়া যাক চারপাশের তুতুলকে দেখানো যাবে যেই ভাবা সেই কাজ অনেকগুলো ছবি তুলতে তুলতে সে খেয়ালই করল না সে প্রায় বর্ষর একটা জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে অনেকক্ষণ পর আশিক সাইটের দিকে গিয়ে দেখল লোকেরা সব কাজ করছে কিন্তু সেখানে মিতুলকে দেখা যাচ্ছে না একজনকে জিজ্ঞেস করল যে ম্যাডাম তার সাথে এসেছিল সে কোথায় লোকটা বলল ম্যাডামকে তারা অনেকক্ষণ ধরে দেখেনি আশিকের মাথা ঘুরে উঠল এই মেয়েটা একটা না একটা সমস্যা তৈরি না করলে বোধহয় শান্তি পায় না কোথায় চলে গেল এখন কই খুঁজবে সে মিতুলকে কে বলেছে আপনাকে এই জঙ্গলে এসে ঢুকতে জানেন কি বিপদে পড়তে পারতেন এখানে কত রকমের আজে বাজে মানুষ চলাফেরা করে যদি কিছু হয়ে যেত আন্দাজ আছে কোনো কথাগুলো মিতুলের দিকে তাকিয়ে বলে উঠল আশিক আমি কি ইচ্ছা করে এসেছিলাম নাকি দেখলাম আশপাশটা সুন্দর তাই ভাবলাম ছবি তুলি তুলতে তুলতে জঙ্গলের দিকে ঢুকে পড়েছি বাট আপনি এত রিয়্যাক্ট করছেন কেন আমি তো জঙ্গল থেকে বের হয়েই এসেছি আশিকের মেজাজ গরম হয়ে গেল মিতুলের কথা শুনে মেয়ের কোনো আন্দাজ আছে সে কতক্ষণ ধরে চিল্লিয়ে চিল্লিয়ে মিতুলকে খুঁজে বেড়াচ্ছিল শেষমেশ ক্লান্ত হয়ে যখন বসে পড়েছে তখন দেখে মিতুল জঙ্গল থেকে বেরিয়ে আসছে গিয়ে সোজা হাত ধরে টেনে গাড়িতে এনে বসিয়ে এখন ফিরে যাচ্ছে ওরা আপনি আসলে একটা মহা সমস্যা যেখানেই থাকেন সমস্যার চোদ্দ গোষ্ঠী টেনে নিজের কাছে নিয়ে আসেন আপনার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি মিতুল চোখমুখ মুখ কুচকে বলল অযথা আমাকে দোষ দেয়া বন্ধ করুন আর আমি যদি এতই আপনার যন্ত্রণা হই তো সাথে করে এনেছেন কেন আমি তো বলেছিলাম আমার অফিসে কাজ আছে অনেক উফফ এমন বাঁচাল মেয়ে আমি আমার জীবনেও দেখিনি মুখে মুখে শুধু তর্ক করে আশিক চরম বিরক্তি নিয়ে বলল মিতুল প্রতি উত্তরে বলল আমি তো বাঁচাল আর আপনি খুব শান্ত সমান তালে তর্ক আপনিও তো করে যাচ্ছেন এসব আপনার কারণে হচ্ছে আমি কখনো তর্ক করার মানুষ না বাট আপনার সাথে থেকে আমিও বিগড়ে যাচ্ছি মিতুল ফেক করে হেসে দিল মিতুলের হাসি দেখে আশিক আরও বিরক্তি নিয়ে বলল হাসির কি হলো এখানে মিতুল কিছু বললো না ওর চুপ থাকা আরো বিরক্তি এনে দিল আশিককে অদ্ভুত এক মেয়ে অকারণে তর্ক করে আবার অকারণে হাসে অফিসে ফিরে জমানো সব কাজগুলো একে একে শেষ করতে লাগলো মিতুল আজ সন্ধ্যার আগেই বাসায় ফিরতে মন চাইছে অনেক দিন বাবার সাথে আর তুতুলের সাথে বসে জমিয়ে গল্প করা হয় না আজ খুব ইচ্ছা হলো বাবা আর তুতুলের সাথে সময় কাটাতে হাতের কাজগুলো দ্রুত দ্রুত শেষ করতে লাগলো সে ঘড়িতে পাঁচটা বাজে ঘড়ির সময় দেখে ডেস্ক গুছিয়ে নিচের পার্কিং এ চলে এলো মিতুল রিকশার জন্য অপেক্ষা করতে লাগলো সে আশিক সারের গাড়িটা দেখতে পেল পার্কিং এ দাঁড়িয়ে আছে দেখতে পেল ড্রাইভার আশিক সারকে ধরে গাড়িতে ওঠাচ্ছে কি ব্যাপার জানতে এগিয়ে গেল মিতুল কি হয়েছে জমির ভাই ম্যাডাম স্যার হঠাৎ ফোন করে বলল শরীর খারাপ লাগছে আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসে দেখি স্যারের গা টা জ্বরে পুড়ে যাইতে তাই আমি বাসার দিকে নিয়ে যাইতেছি মিতুল গাড়ির কাঁচ ভেদ করে উকি দিল সিটের দিকে আশিক চোখ বন্ধ করে আছে সে মৃদু স্বরে ডাকল স্যার আপনি ঠিক আছেন বেশি খারাপ লাগছে আশিক অল্প মাথা নাড়ল মিতুল এবার জমিরকে বলল জমির ভাই স্যারের বাসার লোকেদের বলেছ স্যারের অবস্থার কথা জমির বলল কাকে বলব স্যারের বাবা তো বিদেশে গেছেন কয়দিন আগে আসতে দেরি হইব বাড়িতে তো আর কেউ নাই মিতুল আতকে উঠল আশিক স্যারের বাড়িতে কেউ থাকে না উনার মা ভাই আত্মীয় স্বজন কেউ নেই জমির বলল ম্যাডাম আমার খুব টেনশন হইতে সে আপনি একটু চলেন না হলে আমাদের সাথে আমি ডাক্তার ডাকা পর্যন্ত স্যারের সাথে একটু থাকেন স্যারের অবস্থা ভালো না বেশি অনেক বমিও করসে উপরে জ্বর খুব বেশি মিতুল কি করবে ভেবে পেল না যাবে কি বাবা সবসময় তাকে মানুষের বিপদে এগিয়ে যাবার শিক্ষা দিয়েছেন আজ চোখের সামনে একজন অসুস্থ মানুষকে একা এভাবে রেখে যেতে তার বিবেকে খুব বাঁধবে কি করবে মিতুল জমির ভাই আপনি একটু অপেক্ষা করুন আমি আমাদের একজন কলিগোকেও ফোন করে আসতে বলছি আসলে আমি একা হয়তো পারবো না আচ্ছা ম্যাডাম মিতুল নাদিয়াকে কল দিল নাদিয়া ফোন ধরলে নাদিয়াকে সব খুলে বলল নাদিয়া শুনে বলল মিতুল আমি তো বাসায় চলে এসেছি তুই ভাবিস না তুই স্যারের সাথে যা আমি একটু পরেই রবানা দিচ্ছি মিতুল আচ্ছা বলে গাড়িতে গিয়ে বসল আশিক স্যারের চোখ মুখ সব কেমন লাল হয়ে আছে বসতেও পারছে না ঠিক করে বার বার হেলে পড়ে যাচ্ছে মিতুল মাথাটা হালকা করে ধরে রাখল অসম্ভব গরম অনুভব হলো হাতে মিতুল মনে মনে বলল সকালেও সম্পূর্ণ সুস্থ ছিল এত অল্প সময়ে কিভাবে এত অসুস্থ হয়ে পড়ল জমির ভাই বাসায় না নিয়ে কোনো হাসপাতালে নিয়ে চলেন স্যারের শরীরটা খুব খারাপ মনে হচ্ছে আমার বাসায় নিয়ে যাওয়াটা রিস্ক হবে ঠিক আছে ম্যাডাম হাসপাতালেই যাই তাহলে কি রে মিতুল আশিক স্যার কেমন আছে এখন নাদিয়ার প্রশ্নে মিতুল ওর দিকে তাকিয়ে বলল এসেছিস তুই ডাক্তাররা তো দেখেই ভর্তি হতে বলল ভর্তি করিয়ে এখন ওয়েট করছি দেখি ডাক্তার কি বলে নাদিয়া আর মিতুল বাইরে বসে রইল ভেতরে ডাক্তাররা আশিককে চেক আপ করছেন একটু পর ওদের ডাক্তারের রুমে ডাকা হলো। কি ব্যাপার ডাক্তার সাহেব স্যার কেমন আছেন এখন চোখের চশমাটা একটু চেপে দিয়ে ডাক্তার সিহাব বললেন পেশেন্ট এর ভাইরাল ফিভার কিন্তু উনাকে খুব দ্রুত কাবু করে ফেলেছে জ্বরটা তাই আমরা ভর্তি করে নিলাম আপাতত দুই তিন দিন হাসপাতালে উনাকে আমরা কেয়ার করব উনার বাবা আমাদের অনেক আগের পরিচিত তাই কোনো টেনশন করবেন না আপনারা মিতুল বলল অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার শিহাব হালকা হেসে বললেন ধন্যবাদ এর কিছু নেই এটা আমার ডিউটি পেশেন্ট এখন ঘুমাচ্ছে আপনারা পরে মিট করে নিয়েন উনার সাথে এখন একটু ঘুমাক মিতুল আর নাদিয়া বেরিয়ে এলো ডাক্তারের রুম থেকে নাদিয়া বলল মিতুল তুই খুব ক্লান্ত অফিস সেরে তো বাসায় ও যাস নি যা বাসায় ফ্রেশ হ গিয়ে আমি আমাদের টিমের বাকিদের বলে রাখছি কোনো দরকার পড়লে ওরা চলে আসবে তুই আপাতত বাসায় যা আশিক স্যারকে একবার দেখতে ইচ্ছা করল মিতুলের আবার মনে হল থাক ঘুমাক আমি আপাতত বাসায় গিয়ে ফ্রেশ হই নাদিয়াকে রেখে মিতুল বাসায় চলে গেল রাত প্রায় নয়টা ঘুম ভেঙে গেল আশিকের সে কোথায় আছে ঠিক বুঝতে পারল না নরম বিছানা গায়ে সাদা চাদর আশেপাশে তাকিয়ে মনে হল সে হাসপাতালে আছে তাকে হাসপাতালে কে আনলো জমির ভাই কোথায় পানির তৃষ্ণা পাচ্ছে খুব উঠে বসার চেষ্টা করতে লাগল সে উঠতে গিয়ে সামান্য শব্দ হলো এমন সময় দরজার দিকে তাকিয়ে দেখল কোনো ছায়ামূর্তি দাঁড়ানো কে এসেছে আশিক কোমল গলায় বলল মিতুল শুনুন আপনার কি যাবার খুব তাড়া মিতুলের ভেতরটা কেমন যেন নড়ে উঠল আশিক স্যারের কণ্ঠ শুনে কণ্ঠটায় কি যেন আছে সে ঠিক ধরতে পারছে না কিছুক্ষণ চুপ করে থেকে বলল অনেক রাত হয়ে যাচ্ছে তো বাবা হয়তো ভাবতে পারে আমার জন্য কেন স্যার কিছু কি প্রয়োজন আপনার তেমন কিছু নয় মনে হচ্ছিল পাশে কেউ একটু বসে থাকলে ভালো লাগবে ছোটবেলায় আমার জ্বর হলে মা সারা রাত আমার পাশে বসে থাকত এক মুহূর্তের জন্যেও আমার পাশ থেকে নড়ত না এখনো অসুস্থ হলে মনে হয় মা যদি আমার পাশে বসে হাতটা আমার মাথায় রাখে তাহলেই আমি সুস্থ হয়ে যাব মিতুল দাঁড়িয়ে চুপ করে কথাগুলো শুনছিল কিছু বলল না মা চলে যাওয়ার পর আমার জ্বরের দিনগুলো ভীষণ বাজে আর যন্ত্রণাময় ছটফট করি মায়ের হাতটা খুঁজে বেড়াই কিন্তু মাকে আর খুঁজে পায় না আচ্ছা মিতুল আপনার মা আছেন মিতুল কিছুক্ষণ চুপ করে থেকে আসতে বলল না স্যার আমার ও মা নেই আমার বয়স যখন দশ বছর তখন ইমা মারা গেছেন বলে মিতুল খাটের পাশে রাখা টুলটায় বসল ও সরি আমি জানতাম না আপনার আর আমার কিছু কমন নেই কিন্তু দেখুন কি অদ্ভুতভাবে আমাদের দুঃখটা একই স্যার দুঃখের কথা ভেবে কষ্ট পেয়ে তো লাভ নেই আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন আশিক বলল আমার বোধহয় আপনাকে যেতে দেওয়া উচিত অনেক রাত হলো সমস্যা নেই স্যার আমি আরও কিছুক্ষণ বসছি এখানে আপনি কালেভদ্রে রণচণ্ডী হলেও মানুষ হিসেবে মন্দ নন আশিক হালকা হেসে বলল মিতুল বলল আমার বাবা সবসময় বলেন যার সাহায্য দরকার সে না ডাকলেও তুমি নিজ থেকে যাবে এটাই নিয়ম তাই আমি সেটা সবসময় মনে রাখার চেষ্টা করি বাহ আপনার বাবা বেশ সুন্দর কথা বলেন তো তার সাথে একদিন দেখা করার ইচ্ছা যাচ্ছে খুব সুন্দর চিন্তাধারার মানুষকে কাছ থেকে দেখারও একটা আনন্দ আছে জি স্যার আমার বাবা পৃথিবীর সেরা বাবাদের একজন একদিন অবশ্যই আলাপ করিয়ে দিব আপনার বাবার সাথে দেখা হলে আমি কি বলবো জানেন কি বলবেন বলবো আপনার মেয়েটি মোটেও আপনার মতো হয়নি সে আপনার মতো এত সুন্দর কথা বলতে জানে না বাহ আপনি আমার বাবার সাথে দেখা করে আমার নামেই নালিশ দেবেন এই কেমন কথা হলো। আশে খেসে উঠলো জরি কাবু চেহারা যদিও মলিন হয়ে আছে তাও মিতুলের মনে হল আশিক সার মানুষ করলার মতো হলেও হাসিটা বেশ সুন্দর উনি হাসলে সাথে চোখটাও হাসে তাই বোধ হয় হাসিটা ভালো লাগছে দেখতে সময় আরও গোড়ালো কিছুক্ষণ মিতুল বসে আছে মোবাইলে তুতুলকে মেসেজ করে বলে দিয়েছে যাতে চিন্তা না করে সে হাসপাতালে ই আছে মেসেজ সেন্ড করে সে আশিক সারের দিকে তাকালো চোখ বন্ধ তার মনে হয় ঘুমাচ্ছে মিতুল সেদিকে চেয়ে রইল আর ভাবল জীবনটা ভীষণ অদ্ভুত একজন মানুষ এত সাকসেসফুল তার পরিপাটি একটা জীবন অথচ কতটানি সঙ্গ হাসপাতালে একা পড়ে আছে মানুষটার সব থেকেও যেন কিছুই নেই আহারে আশিক ঘুমিয়ে গেছে মিতুল আসতে তার কপালে হাতটা রেখে জ্বরের অবস্থা বোঝার চেষ্টা করল এখনো গরম কপালটা সে একটা ছোট্ট কাপড় দিয়ে অল্প অল্প জলপটতি দিতে শুরু করল তুতুলের জ্বর হলে অনেকবার এমনভাবে ভাবে জলপটতি দিয়েছে সে রাতের পর রাত জেগে আজ যাকে জলপটতি দিচ্ছে এ মানুষটি তার কেউই না কিন্তু কেন যেন মনে হলো সে ভুল কিছুই করছে না এ মুহূর্তে তার এই কাজটি করা উচিত ঘুমের ঘরে আশিকের মনে হলো মায়ের গায়ের সেই মিষ্টি গন্ধটা দূর কোথাও থেকে ভেসে আসছে কতদিন পর এই মিষ্টি গন্ধটা পেল সে মাথায় একটা নরম হাতের ছোঁয়াও পাচ্ছে একটু পর পর হাতটাকে আঁকড়ে ধরতে মন চাইল তাই চকিতেই হাতটাকে আঁকড়ে ধরে সে বলতে লাগলো যেও না কোথাও প্লিজ এখানেই থাকো একটু আমি যে ভীষণ একা মিতুল চমকে উঠলো হাতে চাপ অনুভব করতে গরম পুরুষালী একটা হাত তার হাতটাকে গভীর মমতা নিয়ে আঁকড়ে ধরেছে সে ছাড়াতে গিয়ে পারছে না তার গাকে অদ্ভুত অনুভূতিতে সে রাতে মিতুল আর বাসায় ফিরতে পারল না সারা রাত বসে রইল আশিকের পাশে তার হাতটা এখনো আশিক পরম উষ্ণতায় জড়িয়ে ধরে রেখেছে মিতুল হাত তা ছাড়ায়নি মাঝে মধ্যে মানুষ এমন কিছু কাজ করে যা করার কারণ সে নিজেও খুঁজে পায় না কিছু কাজ অকারণেই করতে ভালো লাগে মিতুলের ও বোধ হয় তাই হয়েছে মিতুল ছোটবেলা থেকেই ভীষণ দায়িত্বশীল কেয়ারিং একজন মানুষ খুব অল্প বয়সেই মাকে হারিয়েছে তাই বোধহয় স্বয়ং সৃষ্টিকর্তা তাকে এমন বানিয়ে দিয়েছেন মা যখন চলে গেলেন ছোট্ট তুতুল তখন মাত্র দুই বছরের শিশু নিজের শিশু হয়ে আরেকটি শিশুর দায়িত্ব মিতুল তার সবটুকু চেষ্টা দিয়ে পালন করেছে বাবা আর তুতুল ই তার জীবনে সবকিছু এই দুইজন মানুষ ব্যতীত তৃতীয় কেউ তার জীবনে নেই কলেজ লাইফ থেকেই টিউশনি করে নিজের হাত খরচ চালানো মিতুল খুব আত্মসম্মানবোধ সম্পন্ন জীবনের রঙিন সময়গুলোতে অন্যরা যখন অন্যরা বিভিন্নভাবে জীবনকে উপভোগ করতে ব্যস্ত সেই সময়টাই মিতুল কেবল পরিবারের দায়িত্ব পালন করেছে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া কোনো কিছুর প্রতি কখনো নজর দেয়া হয়নি জীবনের পঁচিশটা বসন্ত কেটে যাওয়ার পর আজকের এই নির্জন রাতে মিতুলের মনে হল কেমন হতো যদি তার জীবনেও এভাবে হাত ধরে থাকার মতো কেউ থাকত যদি এমন কেউ থাকত যার কাছে সে নিজেকে সোপে দিতে পারবে পরক্ষণেই আবার মুচকি হেসে ভাবলো সবার জীবনে সব হয় না তার জীবনটা আর অন্য দশটা মেয়ের মতো নয় তার জীবনে তার পরিবার আর তাদের দায়িত্বটাই মুখ্য সেখানে কোনো স্পেশাল কারো আনাগোনা না হওয়াই ভালো আর দশটা মেয়ের জীবনে যা ঘটে তার জীবনে না হয় তা না ই ঘটল সবার সব পেতে হয় না সব পেলে নষ্ট জীবন এসব ভাবতে ভাবতে কখন তার চোখ দুটো লেগে এলো মিতুল আর সেটা টের পেল না সকালের সুন্দর সোনালি রোদ জানালার পর্দা ফুরে আশিকের চোখের উপর পড়তেই সেই চোখ কুচকে আস্তে আস্তে তাকানোর চেষ্টা করলো তার বুকের উপর একটা হাতের অস্তিত্বে টের পেতেই বুক ধুক করে উঠল সে কার হাত ধরে রেখেছে চোখ মেলে দেখল মিতুল টুলটায় বসা কিন্তু শরীর হেলে পড়ে আছে ঠিক তার বুকের কাজটায় মিতুলের একটা হাত আসি তার হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে সেই শক্ত হাতের বাঁধনটাই বুকের উপর রাখা আশিক হতভম্ব হয়ে গেল মিতুল বাসায় যায়নি সারা রাত তার পাশে ছিল শীত কাজটা একেবারেই ঠিক হয়নি ঘুমিয়ে পড়ার আগে মিতুলকে বলা উচিত ছিল বাসায় চলে যেতে হাতের বাঁধন আস্তে আস্তে আলগা করার চেষ্টা করল সে মিতুল জেগে উঠলে হয়তো বিব্রতবোধ করতে পারে কিন্তু বিধিবাম হাতের বাঁধন আলগা করতে যেতেই মিতুল ধরফরিয়ে ঘুম থেকে জেগে উঠল এদিক ওদিক তাকিয়ে মাথায় ওনাটা টেনে দিয়ে আশিকের দিকে তাকিয়ে বলল স্যার কি হয়েছে ঠিক আছেন আপনি আশিক উঠে বসল রিল্যাক্স আমি অনেকটা বেটার আছি আপনি বাসায় কেন যাননি আমি ঘুমিয়ে পড়ার পর আপনার চলে যাওয়া উচিত ছিল মিতুল আপনার বাবা নিশ্চয়ই টেনশন করেছে সারা রাত স্যার আমি বাসায় মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম আর আপনাকে এভাবে একা রেখে যাওয়াটা আমার উচিত মনে হয়নি রাতে কোনো কিছু প্রয়োজন হলে তখন তো কাউকে লাগত তাই না আর আপনি আমার বস একজন এমপ্লয়ী হিসেবেও আমার একটা দায়িত্ব আছে ইটস টোটালিওকে আশিক আবিষ্কার করল তার সামনে বসে থাকা এই নিতান্ত সাধারণ মেয়েটিকে হঠাৎই ভীষণ অসাধারণ লাগছে সে তো কেউ না মিতুলের তারপরও যতটুকু গতকাল থেকে আজ পর্যন্ত মিতুল করেছে তার জন্য এটুকু ঠিক কজনই বা করতে পারে তা আশিক ইমতিয়াজ মাহমুদের জানা নেই কর্পোরেট লাইফে ডিল করতে গিয়ে সে দেখেছে মানুষ স্বার্থ ব্যতীত এক পাও এগয় না সেখানে এই মেয়েটি যার সাথে তার খুব একটা ভালো সম্পর্কও নেই সে অক্লান্ত পরিশ্রম করল তার জন্য আশিকের মনে হল এই মেয়েটি অন্যরকম আলাদা প্রথম দেখায় যে ধারণা তার হয়েছিল আজ মনে হচ্ছে তা ভুল ভীষণ রকম ভুল তাহলে কি নিশান ই ঠিক বলেছিল কি চমৎকার এই মানবী হ্যালো মিস্টার আশিক কেমন আছেন আপনি ভারী একটা কণ্ঠ পেছনে থেকে শুনতে পেয়ে আশিক সেদিকে তাকালো দেখতে পেল চোখে চশমা আর গায়ে এপ্রন জরানো জড়ানো বেশ লম্বা চওড়া একজন ডাক্তার দাঁড়িয়ে আছে জি ভালো আছি অনেকটা এখন বেশ আমি ডাক্তার শিহাব আপনার বাবা আমাকে চেনেন আমি এই হাসপাতালে ইন্টার্ন ছিলাম এখন পার্মানেন্ট হয়েছি স্যারের সাথে আমার খুব ভালো সম্পর্ক আচ্ছা ডাক্তার শিহাব পরিচিত হয়ে ভালো লাগল বলে ডাক্তার সিহাবের সাথে হ্যান্ডশেক করল আশিক হেই মিস আয়রন লেডি কেমন আছেন আপনি কিন্তু খুব পরিশ্রম করেছেন আশিক সাহেবের জন্য সত্যিই প্রশংসার দাবিদার আপনি নার্স বলছিল আপনার কথা মিতুল হালকা হেসে বলল না ডাক্তার সাহেব তেমন কিছুই না মানুষ হিসেবে মানুষের জন্য করা অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে তাই না যেমন আপনি নোবেল প্রফেশনে আছেন মানুষের সেবা করছেন তেমনই আমি আমার দায়িত্ববোধ থেকে কিছুটা করলাম ডাক্তার সিহাব বললেন আজকাল কজনের ই বা এমন দায়িত্ববোধ আছে বলুন সেই দিকে আপনি সত্যিই আলাদা মিতুল কিছু বলল না শুধু একটু হাসল ডাক্তার সিহাব এর প্রশংসাবাক্য গুলো কর্ণগোচর হচ্ছিল আশিকের কিন্তু ভালো লাগছিল না আচ্ছা এই মেয়েটাকে নিয়ে তো আচ্ছা যন্ত্রণা সব মানুষ এর উপর এমন হুমরি খেয়ে প্রশংসার ঝুলি নিয়ে বসে পড়ে কেন সে আসলেই বুঝতে পারছে না ডাক্তার শিহাব কেমন মুগ্ধ ভঙ্গিতে তাকিয়ে আছে মিস মিতুলের দিকে প্রথমে নিশান এখন আবার ডাক্তার শিহাব এই মেয়ে কি জাদু জানে নাকি ওকে মিস্টার আশিক আপনি ব্রেকফাস্ট করে ওষুধগুলো টাইমলি নিয়ে নেবেন আশা করি আজ বিকেলেই রিলিন দিতে পারবো আপনাকে বাসায় গিয়ে প্রপার রেস্ট করবেন রেস্ট আপনার জন্য মাস্ট আসি তাহলে মিস মিতুল চলি আবার দেখা হবে কখনো বলে ডাক্তার শিহাব চলে গেলেন ঠিক আছে স্যার আপনি ব্রেকফাস্ট করে নিন টাইমলি ওষুধ খেয়ে নেবেন আমিও বাসায় যাচ্ছি বিকেলে আমাদের টিম আসবে অফিস থেকে তখন দেখা হবে বলে মিতুল উঠে পড়ল আশিক মাথা নাড়ল বুকের মধ্যে অদ্ভুত পার অচেনা অনুভূতির হাতছানি মন বলছে মিতুলের মতো কেউ যদি সারাক্ষণ তার আশেপাশে থাকত তার একাকিত্ব ভরা যন্ত্রণাময় জীবনের বোধহয় সমাপ্তি ঘটত হাতটার দিকে তাকালো তার এই হাতটা মিতুলের হাত ধরে ছিল মনে হল এই হাতটার আজীবন ধরে থাকার জন্য মিতুলের মতো একটা নির্ভরতাময় হাত খুব প্রয়োজন আচ্ছা সে কি মিতুলের প্রেমে পড়ছে বুকের মধ্যে এই তোলপারকেই কি প্রেম বলে সকাল সকাল মিতুলকে শাড়ি পরতে দেখে তুতুল বেশ অবাক কি ব্যাপার আপা আজ হঠাৎ শাড়ি পরছ আজ কি কোনো স্পেশাল কিছু মিতুল তুতুলের দিকে তাকিয়ে হেসে বলল হুম আজ তো কিছু অবশ্যই স্পেশাল বল তো কি তুতুল গালে হাত দিতে ভাবতে ভাবতে চিৎকার করে উঠে বলল আপা আজ তোমার জন্মদিন দেখেছ আমার মনেই নেই এস এসি পরীক্ষার টেনশনে আমার মাথাটা পুরোপুরি গেছে রে আপা সো সরি আসো আপা তোমাকে জড়িয়ে ধরি মিতুল বোনের কাণ্ড দেখে হিহি করে হেসে উঠল পাগলিটা বড় হয়েছে কিন্তু এখনো স্বভাব বাচ্চাদের মতোই রয়ে গেছে তুতুলকে জড়িয়ে ধরতেই তুতুল বলল শুভ জন্মদিন আপা তুমি হাজার বছর বেঁচে থাকো আমার মাথায় ছায়া হয়ে থাকো তুমি সবসময় সুখে থাকো মিতুল তুতুলের কপালে আদুরে চুমু দিয়ে বলল তোর মতো মিষ্টি বোন যার আছে সে সবসময় সুখী রে পাগলি আচ্ছা আমায় অফিসে যেতে হবে বাবার কাছ থেকে দোয়া নিয়ে আসি তুই স্কুলে সাবধানে যাবি আর সাবধানে ফিরবি ঠিক আছে আপা শাখাওয়াত আদর আর দোয়া দিলেন মিতুলকে বড় ভাগ্য করে পেয়েছেন তিনি তার এই বড় মেয়েটিকে এত শান্ত নদীর মতো নির্মল একটি মেয়ে তার ঘরে আছে এর চেয়ে বড় শান্তি শাখাওয়াত সাহেবের কাছে আর কিছু নেই প্রাণভরে দোয়া করলেন মেয়েকে আর মনে মনে চাইলেন তার মেয়ের জীবনে এমন কেউ আসুক যে তার এই অমূল্য মেয়েটিকে সঠিক মূল্যায়ন করবে নাদিয়া অফিসে মিতুলকে দেখেই বলে উঠল মিতুল আজ তো ভীষণ মিষ্টি লাগছে তোকে শুভ জন্মদিন খুব সুখী তুই রাতেই ফেসবুকে নোটিফিকেশন পেয়েছিলাম কিন্তু ইচ্ছে ছিল সরাসরি তোকে শুভেচ্ছা জানাবো মিতুল নাদিয়াকে জড়িয়ে ধরল এই অফিসে আসার পর সবচেয়ে বেশি ক্লোজ নাদিয়াই হয়েছে ওর আর সব সময় ওকে সাপোর্ট করেছে সব কিছুতে দুজনে বেশ কিছুক্ষণ গল্প করে নাদিয়া ওর ডেস্কে চলে গেল মিতুল ওর কাজে মন দিল হঠাৎ ফোনে টুংটাং মেসেজের শব্দ ফোন হাতে নিয়ে দেখল আশিক স্যারের মেসেজ মিস মিতুল আমার কেবিনে একবার আসন্ত সাত সকালে আবার কেন ডাক পড়ল সেটাই ভাবতে লাগল মিতুল ভিড় পায়ে এগুলো স্যারের রুমের দিকে স্যার আসব ইয়ে শাসুন আসুন ত্রস্ত পায়ে মিতুল সারের টেবিলের দিকে এগুতেই আশিক চোখ তুলে তাকাল তাকিয়েই তার দৃষ্টি নিবন্ধ হয়ে গেল সামনে থাকা তরুণীরা উপর আজ মিতুল শাড়ি পরেছে অফ হোয়াইট রঙের শাড়িটিতে কি অসম্ভব মায়াবী না লাগছে মেয়েটিকে জীবনে কোনো নারীর সান্নিধ্য না পাওয়া আশিকের পবিত্র মনটা কি আজ শেষমেশ চুরি হয়ে যাচ্ছে দৃষ্টির কোন নরচর নেই হতভম্ব অবাক মুগ্ধতা সবকিছুর মিশেলে তৈরি হওয়া দৃষ্টিতে মিতুলকে দেখতে দেখতে আশিক ইমতিয়াজ মাহমুদ ভুলে গেল সে কোথায় আছে কেন আছে জাস্ট সবকিছু ব্ল্যাঙ্ক এক মুহূর্তে স্যার কি প্রয়োজনে ডেকেছিলেন আমায় বলবেন প্লিজ আমার অনেকগুলো ফাইল পেন্ডিং ও হ্যাঁ কি যেন কেন ডেকেছিলাম স্মৃতি হাতরেও মনে পড়ছে না কেন মিতুলকে ডেকেছিল সে স্যার আপনার শরীর এখন কেমন পুরোপুরি সুস্থ লাগছে এখন হুম আই এম টোটালি ফাইন থ্যাংকস বাই দ্য ওয়ে আজ কি কোনো স্পেশাল ডে মিতুল হক চকিয়ে গেল এই নিরামিষ লোকটা হঠাৎ এই প্রশ্ন করছে কেন সে যে শাড়ি পরেছে এটা কি খেয়াল করেছে নাকি কি বিব্রতকর অবস্থা কেন স্যার মিতুল জিজ্ঞেস করল তবুও না হেমনি আচ্ছা আপনি যান আমার পরে মনে পড়লে জানাবো মিতুল মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে গেল আশিক সেদিকে পানে চেয়ে ভাবতে লাগল মেয়েটি আজ হঠাৎ শাড়ি কেন পরেছে শাড়ি পরে তাকে মেরে ফেলার চক্করে আছে কি সাংঘাতিক মেয়ে আশিকের মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে হৃদযন্ত্রটা বেহায়ার মতো ধুক ধুক করেই চলেছে এক কি যন্ত্রণায় পড়ল সে জীবনে এত মেয়ে দেখেছে ভার্সিটিতে পড়া অবস্থায় কই কেউই তো মন মস্তিষ্কে এমন ভয়ঙ্কর ভাবে দখল নেয়নি মিতুলের ক্ষেত্রে ব্যতিক্রম কেন সে কিভাবে এই অনুভূতিকে সামাল দেবে এসব যে তার কাছে নতুন নিশানের কথা মনে পড়ল আচ্ছা নিশান কি মিতুলকে ভালোবাসে যদি নিশান মিতুলকে ভালোবাসে তাহলে সে কিভাবে মিতুলকে জানাবে তার মনের কথা এলোমেলো ভাবনায় আশিকের সব অলট পালট লাগতে লাগল মিতুলের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার সময় ওর একটা ফাইল বানানো হয়েছিল সেই ফাইলটা আশিক আজ খুলে বসল এখানে মিতুলের ব্যাপারে কিছু ডিটেলস আছে সেখান থেকে মিতুলের সম্পর্কে আজ জানতে মন চাইল ফাইল খুলে পড়তে পড়তেই চোখ আটকে গেল জন্ম তারিখটায় আরে আজকের তারিখই তো আজ মিতুলের জন্মদিন তার পছন্দের মানুষ তার আজ জন্মদিন আশিকের মাথায় হাজারো ভাবনারা এসে জড়ো হল আজকের দিনটায় মিতুলকে উইশ করতেই হবে কিন্তু কিভাবে। ওই রণচণ্ডী তো তাকে নিশ্চয়ই সহজভাবে নেবে না সম্পর্ক টাই যে ওরকম দুজনের কিন্তু কোনো উপায় তো বের করতেই হবে শেষ বিকেল অফিস ছুটি মিতুল অফিস থেকে বেরিয়ে আজ উদ্দেশ্যহীন হাঁটবে ঠিক করল অনেক ফুচকা খাওয়া হয় না আজকে ফুচকা খেতেও খুব মন চাইছে রাস্তা পার হতে এগুতেই হঠাৎ একটা গাড়ি সা করে তার দিকে ছুটে এলো মিতুল সেদিকে তাকিয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলল গাড়িটা ওকে ধাক্কা দেয়ার ঠিক মুহূর্তে একটা পরিচিত হাত ওর হাতটা ধরে টান দিয়ে রাস্তার একপাশে চলে এলো ঘটনার আকস্মিকতায় হতভম্ব মিতুল সামনে থাকা মানুষটির দুই বাহু আঁকড়ে ধরে সেখানে মাথা রেখে চোখ বন্ধ করে জোরে জোরে নিয়ে শ্বাস নিতে লাগল এভাবে কেউ রাস্তা পার হয় আপনি কি বাচ্চা এখনই তো বিশাল এক্সিডেন্ট হয়ে যেত বকুনির সুর পেয়ে আসতে মাথা উঠিয়ে সামনের মানুষটির চোখে চোখ রাখতেই চমকে উঠল আশিক স্যার সে দুই হাতে তাকে ধরে রেখেছে মিতুল রে তোর ভাগ্যটা এমন কেন রে ঘুরে ফিরে এই লোকটাই কেন বারবার সামনে পড়ে উৎফব এই যে শুনছেন আপনাকে বলছি অন্ধ হয়েছেন দেখছি এখন তো দেখি কানেও কালা হয়েছেন কি বলছি শুনেছেন এভাবে কেউ রাস্তা পার হয় বলুন তো আর আমাকে এভাবে ধরে আছেন কেন মানুষ তো উল্টাপাল্টা ভাবছে মিতুল ছট করে আশিককে ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে বলল আপনি ভালোভাবে একটু কথা বলতে পারেন না স্যার আর আমি ঠিকভাবেই পার হচ্ছিলাম দোষ গাড়িওয়ালার সে কেন আমার দিকে এলো মিতুলের লজিক শুনে আশিক হতভম্ব এই মেয়েটা এত আজায়রা লজিক কর খুঁজে আনে সে ভেবে পেল না তো এমন অন্ধের মতো যাচ্ছিলেন কোথায় মিতুল আবার বিরক্ত হল মাস্টারদের মতো প্রশ্ন করছে লোকটা এত জানার কি আছে কিসের এত কৌতূহল ফুচকা খেতে যাচ্ছিলাম আমি প্রশ্ন করা হয়েছে স্যার এবার প্লিজ আপনি বাসায় যান আমিও ফুচকা খেতে যাই ফুচকা কেমন খাবার ওটা আমিও খেতে চাই আশিকের কথা শুনে মিতুল আকাশ থেকে পড়ল লোকটার কি মাথাটা গেছে সন্দেহ হতে লাগল দেখুন আমি দীর্ঘদিন দেশের বাইরে থাকায় দেশি অনেক খাবার ই টেস্ট করতে পারিনি তাই আমি ঠিক করেছি দেশি ভ্যারাইটি খাবার টেস্ট করব আজকের দিনটা মন্দ নয় চলুন আজ থেকেই শুরু করা যাক ফুচকা দিয়ে আর আমার এই মিশনে হেল্প করবেন আপনি আশিকের কথা শুনে মিতুলের মাথায় হাত কোন পাগলের পাল্লায় পড়ল সে আজ একটা বিশেষ দিন ভেবেছিল নিজের মতো উদযাপন করবে তা আর হলো কই অগত্যা রাজি হওয়া ছাড়া কিছু করার রইল না তবে মিতুল আশিকের অসুস্থতার কথা মাথায় রেখে শুধু ফুচকাই খাবে ঠিক করল আবার এই লোকের শরীর বিগড়ে গেলে মহাবিপাকে পড়তে হবে ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে মিতুল বলল মামা আমার জন্য ঝাল করে আর উনার জন্য কম ঝাল করে ফুচকা বানান্ত ফুচকাওয়ালা দুই প্লেট বানিয়ে দিল মিতুল এক একটা ফুচকা টপ করে মুখে দিচ্ছিল আর এমন মুখভঙ্গি করছিল যেন পৃথিবীর সেরা কোনো খাবার খাচ্ছে আশিক মিতুলের ফুচকা খাওয়ার দৃশ্যটা কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখল এই মেয়ের সবকিছুই আলাদা এই যে ফুচকা খাচ্ছে সেটা দেখতেও কেন যেন এক ধরনের ভালো লাগা কাজ করছে ঝালে নাক গাল সব লাল হয়ে গেছে মিতুলের আশিকের ইচ্ছা করলো মিতুলের গালটা হালকা করে ছুঁয়ে দিতে স্যার খাচ্ছেন না আপনি মিতুলের প্রশ্নে সম্বিত ফিরে পেয়ে আশিক একটা ফুচকা মুখে দিল বাহ বেশ মজাত সে পর পর কয়েকটা খেয়ে ফেললো আশিক ইমতিয়াজ মাহমুদ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে তাও তার অফিসের এমপ্লয়ির সাথে এই দৃশ্য দেখে নিশান খুবই অবাক হল যদিও নিশানকে ওরা দেখতে পেল না নিশানের গাড়ি ওদের ক্রস করে সা করে পাশ দিয়ে চলে গেল নিশান ভাবল এ বিষয়ে পড়ে আশিকের সাথে আলাপ করবে মিতুল জিনিসটা খুবই মজা আমি আগে কখনো খাইনি কেন এটা এখন আফসোস হচ্ছে আশিকের কথায় মিতুল হাসল লোকটার একটা ভালো গুণ পাওয়া গেল অল্পতেই মুগ্ধ হয় সামান্য ফুচকাতেও মুগ্ধ ফুচকার পয়সা মিটিয়ে ওরা সামনের দিকে এগুলো মিতুল বলল স্যার সন্ধ্যা হয়ে গিয়েছে এবার আমাদের ফেরা উচিত চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি না আমি যেতে পারবো একাই স্যার আপনার কষ্ট করতে হবে না আপনি সাবধানে বাসায় যান যদিও আজ জন্মদিন আপনার আপনার দিন আপনার কথাটা আমার রাখা উচিত কিন্তু রাখতে পারছি না দুঃখিত আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর বাসায় যাব মিতুল থ হয়ে গেল তার জন্মদিনের কথা ইনি কিভাবে জানে কিভাবে সম্ভব মিতুলকে হতভম্ব অবস্থায় দেখে আশিক মনে মনে মজা পেল মেয়েটা ভরকে দেয়ায় ভীষণ মজাত সেই গাড়ি বিদায় করে দিয়ে একটা রিক্সা ডাকল মিতুলের অবাকের পর অবাক হবার পালা এই বড়লোকের ব্যাটা চড়বে রিক্সায় এই আদৌ সম্ভব আজ শুধু চমকের পর চমক যেন অপেক্ষা করছে মিতুলের জন্য আশিক স্যার কেমন বদলে গিয়েছে আগের মতো সেই অহংকারী ভাবটা নেই তার সাথে কেমন নরম হয়ে কথা বলছে আবার মুখেও হাসি হাসি কি হলো লোকটার প্রেমে ট্রেমে পড়ল নাকি আবার নিজেকে বোঝালো দুনিয়ায় এত মেয়ে থাকতে তার মতো সাধারণ একটি মেয়ের প্রেমে কেন পড়তে যাবে সে রিকশা চলছে ধীরগতিতে দুজনের কেউই কোনো কথা বলছে না মিতুল বলে উঠল মামা একটু জোরে চালান এভাবে আসতে চালালে বাসায় যেতে যেতে রাত হয়ে যাবে আপা দুলাভাই পাশে বসা দুজনে চুপ করে না থেকে গল্প করেন আমিও আস্তে আস্তে রিক্সা চালাইতেছি যাতে আপনারা গল্প সুযোগ পান মিতুল অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলো এই বাঙালিদের বিশাল একটা সমস্যা এটা সবসময় দুই লাইন বেশি বুঝে ফট করে দুলাভাই বানিয়ে দিল ইস কি লজ্জার ব্যাপার আশিক সারের দিকে তাকাতে ও ইতস্তত লাগছে মিতুল অন্যদিকে তাকিয়ে রইল আশিক সবই শুনছিল কিন্তু এমন ভাব করল যেন কিছুই শুনতে পায়নি বুঝতে পারল মিতুল লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে তাই তার দিকে তাকাচ্ছে না কিছু বলছেও না রিকশা বাসার কাছে পৌঁছে যেতেই মিতুল নেমে পড়ল ভাড়া মিটিয়ে আসিক মিতুল এর দিকে তাকিয়ে বলল শুভ জন্মদিন মিতুল আপনার সুন্দর একটা জীবন কামনা করছি মিতুল হেসে বলল অনেক ধন্যবাদ স্যার আজকের দিনটা আমার বেশ ভালো কেটেছে কিন্তু আপনি কিভাবে জানলেন আজ আমার জন্মদিন আপনার বার্থ সার্টিফিকেট থেকে সিম্পল ও আচ্ছা বাসায় চলুন স্যার আজ বাবার সাথে আপনার আলাপ করিয়ে দিব আশিক মাথা নেড়ে বলল আজ না আরেক দিন অবশ্যই যাব আমাকে তো যেতেই হবে আজ বাকাল মিতুল বুঝতে পারল না শেষ কথাটা বলল কি বললেন স্যার কিছু না আচ্ছা আজ আসি তাহলে রহস্যময় হাসি হেসে আশিক চলে গেল মিতুল ও সেদিকেই কিছুক্ষণ তাকিয়ে থেকে বাসার দিকে রওয়ানা দিল ফাল্গুনের রাত বাইরে ঠান্ডা হাওয়া বইছে আশিক ওর গিটার নিয়ে বারান্দাতে বসলো দিন পর মনের এলোমেলো ভাবনাগুলো বারবার এসে জানান দিচ্ছিল তার মনের ঘরের দরজা কারোর জন্য আস্তে আস্তে খুলে যাচ্ছে ফুচকা খাওয়ার সময় মিতুলে সেই আদুরে ভঙ্গির চেহারাটা বারবার ভেসে উঠছে মনের মনিকোঠায় আশিক গেয়ে উঠল ভোরবেলা আশিকের ফোন বেজে উঠল রিসিভ করে পেলো বাবার গলা আশিক কেমন আছো বাবা আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো আমিও ভালো আছি আজই দেশে ফিরছি ওহ গ্রেট তাড়াতাড়ি আসো তোমার সাথে আমার অনেক কথা আছে ওকে বাবা এসে কথা হবে রাখছি ইমতিয়াজ সাহেব ছেলের গলা শুনে বেশ অবাক হলেন ছেলেটা সাধারণত নিষ্পৃহ থাকে বেশিরভাগ সময় আজ কণ্ঠের মধ্যে কেমন যেন একটা আনচান ভাব মনে হচ্ছে কিছু নিয়ে এক্সাইটেড ব্যাপার কি জানতে হবে অফিসে নিজের কেবিনে বসে ফাইল ঘাটছিল বিধায় আশিক খেয়াল করল না নিশান কখন এসে ঢুকেছে টেবিলে টোকা দিতেই নিশানের দিকে তাকিয়ে বলল আরে নিশান তুই কেমন আছিস নিশান ঠান্ডা চোখে চেয়ে বলে উঠল তুই কি মিস মিতুলের জন্য কিছু ফিল করিস নিশান ঠান্ডা গলায় জিজ্ঞেস করল তুই কি মিস মিতুলকে পছন্দ করিস আশিক নিশানের আচমকা প্রশ্নে ভেতরে ভেতরে চমকে গেলেও মুখে নির্লিপ্ততা ভাবটা বজায় রেখে বলল মানে দেখ আমি কি বলতে চাচ্ছি তুই ভালো করেই বুঝতে পারছিস তুই মিতুলকে পছন্দ করিস তাই না আশিক কিছু বলল না নিশান আবার বললো আশিক তুই আর আমি কতদিনের বন্ধু বলতো আমাদের এত বড় ফ্রেন্ড সার্কেল থাকতে শুধু আমি কেন তোর সাথে এখনো সবসময় ক্লোজ জানিস কারণ তুই মুখে না বললেও আমি অনেক কিছু বুঝে ফেলতে পারি আমাদের এত বছরের বন্ধুত্বের খাতিরেই না হয় তোর মনের কথাটা আমাকে বলা যেত না আশিক নিশানের মমতা ভরা কণ্ঠ শুনে অপলক তাকিয়ে রইল নিশানের দিকে আশিক যে মানুষটা আজীবন কোনো মেয়ের আশেপাশে ঘেসেনি সে যদি আজ কোনো মেয়েকে পছন্দ করে তুই কি ভাবিস আমি বুঝব না কাল তোকে আর মিতুলকে আমি ফুচকা খেতে দেখেছিলাম সেখানে তুই মিতুলকে যে চোখে দেখছিলি সে চোখ আমি পড়তে পারি সেই মুগ্ধতা তোর চেহারায় স্পষ্ট আশিক বলল নিশান তুই মিতুলকে পছন্দ করিস ভেবে আমি তোকে কিছু বলতে পারিনি সরি দোস্ত নিশান আশিকের কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল তোর জন্য আমি কি কি করতে পারি তোর ধারণাতেই নেই তোর নি সঙ্গ জীবনটায় যদি কেউ আসে আমার চেয়ে আর কে বেশি খুশি হবে বল আশিক কৃতজ্ঞ চোখে নিশানের দিকে তাকালো। নিশানের মতো বন্ধু সত্যিই শুধু ভাগ্যবানদের কপালে জোটে মনে পড়ল সেই স্কুল জীবন থেকে নিশান কতভাবে ওর পাশে থেকেছে মিতুলকে পছন্দ করাই নিশান কষ্ট পাবে এই ভেবে আশিকের বুকটা ভার হয়েছিল আজ যেন মনে হচ্ছে বুক থেকে পাথর নেমে গেল আশিক নিশানকে জড়িয়ে ধরে বলল তুই আমাকে এত বুঝিস কেন বলতো তোর কাছে সত্যিই আমি অনেকভাবে ঋণী হয়ে গেলাম নিশান আশিকের পিঠে চাপড় মেরে বলল বন্ধুও বলিস আবার ঋণের কথাও বলিস এই তোর বন্ধুত্ব আশিক হেসে ফেলল দোস্ত বেশি দেরি করিস না মিস মিতুলকে তোর মনের কথা জানিয়ে দিস এমন চমৎকার একটি মেয়ে তোর জীবনে এলে দেখবি জীবনটা কত সুন্দর মনে হবে ঠিক বলেছিস আমিও তাই ভেবেছি বাবা আজ দেখে আসবে আগে বাবাকে বলবো তারপর মিতুলকে বাবা শুনে নিশ্চয়ই খুশি হবে আঙ্কেল নিশ্চয়ই খুশি হবে আফটার অল আঙ্কেল ও চাচ্ছিল তার ছেলেটা সংসারই হোক আশিকের হাস্যজল মুখটা দেখে নিশানের মনটা ভালো লাগায় ছেয়ে গেল তার প্রাণীর বন্ধুর জীবনে শেষমেশ একটি মেয়ে এসেছে এটা নিশানের কাছে যেমন বিস্ময়কর তেমনি চমৎকার আশিক দেখতে খুবই আকর্ষণীয় বলে স্কুল থেকেই মেয়েরা কতভাবে ওর পিছনে লেগেছে কিন্তু আশিক সবসময় পড়াশোনা ক্যারিয়ার এসব নিয়ে এত ব্যস্ত থেকেছে যে ওসবের সময় হয়ে ওঠেনি আশিকের নি সঙ্গ জীবনটার সমাপ্তি ঘটবে এটা ভেবে নিশান মনে মনে পুলকিত হল সেদিন দুই বন্ধুতে আড্ডা চলল অনেকক্ষণ তুতুল মাথাটা খুব ব্যথা করছে রে মাথাটা একটু টিপে দে না বলু আদুরে ভঙ্গিতে বলল মিতুল আচ্ছা তুমি শো আপা আমি তোমার মাথা টিপে দিচ্ছি মিতুল শুয়ে পড়ল লম্বা হয়ে তুতুল পাশে বসে মিতুলের মাথাটা আলতো হাতে টিপে দিতে লাগল আপা জানো একটা কথা কি কথা তোমার গা থেকে না একটা মা মা ঘ্রাণ আসে তুমি আশেপাশে থাকলেই আমি ঘ্রাণটা পাই কি অদ্ভুত তাই না আপা মিতুল তুতুলের দিকে তাকিয়ে চুপ করে রইল আপা মা কেন এত তাড়াতাড়ি চলে গেল আমি তো একটু মায়ের আদর ঠিকমতো পেলাম না আপা মায়ের মুখটাও আমার মনে নেই স্কুলে সবার মা আসে তাদের টিফিন খাইয়ে দিয়ে যায় পরীক্ষায় ভালো করলে জড়িয়ে ধরে খারাপ করলে বকে যদি বকা দেয়ার জন্য হলেও মা বেঁচে থাকত খুব ভালো হতো রে আপা বলতে বলতে তুতুলের চোখের কোণ চিকচিক করে উঠল মিতুল উঠে বসে তুতুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মা কোথাও যায়নি তুতুল সোনা মা আমাদেরকে সব সময় দেখছে আমাদের জন্যে দোয়া করছে তুই প্লিজ মন খারাপ করিস না তুই কষ্ট পেলে আমার বুকটা খুব জলে সেই এইটুকুনি তুই ঠিকমতো কথাও বলতে পারিস না সেই থেকে তোকে আমি বুকে করে বড় করেছি তোর কষ্ট যে আমার সহ্য হয় না বলে তুতুলকে জড়িয়ে ধরল মিতুল আমার কোনো কষ্ট নেই আপা মা যেতে যেতে আমাকে আরেকটা মা দিয়ে গেছেন তাই তো তোমার কাছে এলেই আমি মা মা গন্ধ পাই তুমি সারা জীবন এভাবে আমাকে জড়িয়ে ধরে রেখো আপা তুমি জড়িয়ে ধরলে আমার সব কষ্ট মুছে যায় মিতুল তুতুলকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল মনেমনে নিজেকে কথা দিল সারা জীবন তার এই পুতুলের মতো বন্টিকে সে আগলে রাখবে কোনো দুঃখ কষ্ট পেতে দেবে না তুতুলকে শাখাওয়াত সাহেব মিতুলের ঘরের দরজায় দাঁড়িয়ে দুই বোনের ভালোবাসাময় মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন আর চোখ মুচতে মুচতে মনে মনে বললেন হে মহান আল্লাহ পাক আমার এই নয়নের মনে দুটি কন্যার জীবন আপনি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন কষ্ট যেন তাদের কোনোদিন ছুতে না পারে তাদের জীবন শিক্ত হোক আপনার অসীম করুণাধারায় হে দয়াময় একজন অক্ষম বাবার কাছ থেকে আজ আপনার কাছে আমার এই আকুতি ইমতিয়াজ সাহেব গৃহকর্মী তাহমিনাকে ডেকে জিজ্ঞেস করেন আশিক কি ওর রুমে তাহমিনা বলল জি স্যার আশিক ভাইজান ওনার রুমেই আছেন দায়িকা দিব স্যার নাথা কামিয়ে গিয়ে দেখা করব ঠিক আছে স্যার স্যার আপনারে এখন কথা কইতাম হ্যাঁ বলো স্যার ভাইজানের কি জানি হইছে আগে তো বাসায় আসলে খেয়ে দিয়ে ঘুমায় যাইত এখন রাত বিরাতে জেগে থাকে ঘুমায় না গিটার বাজিয়ে গান করে একা একা কথা কয় আমার মনে হয় স্যার আশিক ভাইজান রে জিনে ধরছে না না পরি ধরছে উনার ঝাড়ফুঁক করা দরকার তাহমিনার কথা শুনে ইমতিয়াজ সাহেব বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে ধমক দিয়ে বললেন এসব ফালতু কথা কোথেকে পাও বলতো জিনপরি ধরো সে মানে আজব কথাবার্তা আমার সামনে বলবে না যাও তাহমিনা সুর সুর করে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল ভালা কথার দাম নাই রে তাহমিনা যেদিন পরি আয়সা সত্যই আশিক ভাইজান রে উড়াইয়া নিয়া যাইব ওই দিন বুঝব গরিবের কথা বাসি হইলে ফলে আশিক মনোযোগ দিয়ে ল্যাপটপ দেখছিল ইমতিয়াজ সাহেব রুমে ঢুকে বললেন বাবা আশিক আসব আরে আসো বাবা অনুমতি নিতে হয় আসো কাজকর্ম কেমন চলছে বাবা ভালো চলছে তোমার শরীরটা কেমন ডাক্তার দেখিয়ে এসেছিলে এবার হ্যাঁ দেখিয়েছি আমি ভালো আছি চিন্তা করো না তোমার কথা বলো তুমি বোধহয় আমাকে কিছু বলতে চেয়েছিলে আশিক বাবার মুখে দিয়ে তাকালো ইমতিয়াজ সাহেব ছেলের হাব ভাব বোঝার চেষ্টা করলেন আশিকের চেহারায় কেমন যেন একটা লাজুক ভাব চলে এসেছে আশিক চশমাটা চোখে আরেকটু থেকে বলল এখনই শুনতে চাও ইমতিয়াজ সাহেব বললেন তুমি কি এখন বলতে চাও না তাহলে থাক পরে শুনবো আশিক বলল না আমি বলতে চাই কিন্তু বুঝতে পারছি না আমি যা বলতে চাই তা শুনলে তুমি রাগ করবে কিনা ইমতিয়াজ সাহেব বললেন আগে তুমি বলো তারপর দেখা যাবে আচ্ছা বাবা আমি যদি বলি আমি কাউকে পছন্দ করি তুমি কি রাগ করবে ইমতিয়াজ সাহেব হা হা করে হেসে বললেন এটা তো খুব ভালো কথা রাগ করব কেন বাবা আমি যদি বলি আমার অফিসের ই একটি মেয়েকে আমার পছন্দ তাহলে কি তুমি রাগ করবে ইমতিয়াজ সাহেব বললেন না বাবা আমি রাগ করব না কে সেই মেয়েটি যাকে আমার ছেলের এত পছন্দ আশিক বলল তুমি যে মেয়েটিকে সিলেক্ট করে চাকরি দিয়েছিলেন নতুন কোম্পানিতে সেই মেয়েটি বাবা ফাবিহা ফাইরুজ মিতুল ইমতিয়াজ সাহেব চমৎকৃত হলেন সেই মেয়েটি বাহ মেয়েটিকে এক দেখায় তার বেশ ইম্প্রেসিভ লেগেছিল মেয়েটি তার ছেলের মন ও দখল করে ফেলেছে বেশ বেশ আশিক বলল আমাদের প্রথম দেখাটা খুবই অপ্রীতিকর ছিল রীতিমতো ঝগড়া কিন্তু কিছু পরিস্থিতিতে আমার মনে হল মেয়েটি বেশ আলাদা অন্যরকম আমার অন্যরকম মেয়েটিকেই ভালো লেগে গেল বাবা ইমতিয়াজ সাহেব ছেলের মুখের দিকে তাকালেন ছেলের চেহারায় অন্যরকম উজ্জ্বলতা মাহারা তার এই ছেলেটি বেড়ে উঠেছে নি সঙ্গতা নিয়ে তার নি সঙ্গ জীবনে সেই মেয়েটি আসুক এক পৃথিবী ভালোবাসা নিয়ে তিনি মনে মনে সেটাই দোয়া করলেন বাবা তুমি কি মিতুলকে বলেছ তুমি তাকে পছন্দ করো না ভয় করছে বাবা যদি মিতুল আমাকে ফিরিয়ে দেয় তোমার মতো হ্যান্ডসাম ছেলেকে কোন মেয়ে ফেরাবে না মাই সান রিল্যাক্স আশিক হাসতে হাসতে বলল আমি তোমার ছেলে তাই আমাকে তোমার চোখে হ্যান্ডসাম লাগে ওর চোখে তো আমি হনুমানও হতে পারি হা হা ইমতিয়াজ সাহেব ছেলের দিকে মুগ্ধ চোখে তাকালেন এই ছেলেটি কি জানে সে কতটা রূপবান হাসলে কত সুন্দর লাগে তাকে ফেরাবে সেই মেয়েটি অসম্ভব নাহ না ওই চোখের দিকে তাকিয়ে নিজের সর্বনাশ ডেকে আনার কোনো প্রয়োজন নেই এসব বড়লোকরা মন নিয়ে খেলা করতে খুব পছন্দ করে সবাইকে নিজেদের পুতুল মনে করে না না মোটেও ফুটবল হওয়া যাবে না মনে মনে আওরাতে আওড়াতে মিতুল আশিকের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল স্যার প্লিজ দূরে সরে দাঁড়ান আর এসব কি বলছেন আপনি আমি আপনার অফিসের একজন স্টাফ এর ব্যতীত অন্য কিছুই না প্লিজ এসব আমাকে আর বলবেন না বাসায় যাবো আমি দেরি হয়ে যাচ্ছে বলে মিতুল পিছু ফিরতেই আশিক পেছনে থেকে ওর হাতটা চেপে ধরল স্যার হাতটা ছেড়ে দিন প্লিজ মিতুল শক্ত গলায় বলতে চাইলেও ওর গলাটায় কেমন জোর পেল না মিতুল আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না আশিক মরিয়া হয়ে জিজ্ঞেস করলো মিতুলকে মিতুলের হাতটা এখনো আশিকের হাতে বন্দি সেই অবস্থাতেই মিতুল বলল অবশ্যই আমি বিশ্বাস করছি না আমার মতো একটা সামান্য কর্মচারীর উপর আপনার কেন হঠাৎ এমন ইন্টারেস্ট হতে যাবে বলুন কি কারণে আপনাকে তো আমি বলেছি আপনি আমাদের প্রফেশনাল সম্পর্কটা একপাশে রেখে একটু ভাবুন একজন সাধারণ মানুষ হিসেবে আমি আজ আপনার সামনে দাঁড়িয়েছি নিজের মনের কথা আপনাকে শেয়ার করেছি কাউকে ভালো লাগার জন্য নির্দিষ্ট কোনো কারণ লাগে না আপনি আমাকে এভাবে ফিরিয়ে দিতে পারেন না প্লিজ মিতুল এবার শক্ত চোখে তাকিয়ে বলল স্যার কতটা জানেন আপনি আমার সম্পর্কে আদৌ কি কিছু জানেন কাউকে না জেনে না বুঝে এ ধরনের প্রস্তাব যদি কেউ দেয় সেটাকে কখনোই প্রেম অথবা ভালোবাসার সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না আর আপনি বললেই আপনাকে আমার বিয়ে করে নিতে হবে আমার নিজস্ব কোনো মতামত নেই আপনার মতামত জানতে চেয়েছি বলেই তো এখানে এনেছি আপনি বললেন আপনার সম্পর্কে আমি কিছু জানি না তো আমাকে সেই সুযোগটা আপনি দিন আমি জানতে চাই আপনাকে আপনার সবটা সে সুযোগ তো আপনার আমাকে আগে দিতে হবে মিতুল তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসল সবটা জানলে এসব আবেগ মুহূর্তে নাই হয়ে যাবে স্যার জীবনটা আপনাদের মতো মানুষের কাছে অনেক সহজ অ্যাডভেঞ্চার টাইপ এই যে আমাকে এসব বলছেন এগুলোও আপনাদের অ্যাডভেঞ্চার এর অংশ কিন্তু আমাদের মতো মানুষদের জন্য জীবন সহজ নয় অনেক বেশি কঠিন প্রতিকূলতাময় সেসব আপনি বুঝবেন না সোনার চামচ মুখে দেয়া মানুষজন এসব কখনোই বুঝবে না যাই হোক কথা বাড়াতে চাচ্ছি না আমাকে বাসায় পৌঁছে দিন দয়া করে আমি বাসায় যাব বলে হাতটা ছাড়িয়ে মিতুল সোজা গাড়িতে গিয়ে বসল আশিক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল সে কোশ্চিনকালেও ভাবেনি এভাবে সে রিজেক্ট হয়ে যাবে মিতুলের কাছে মেয়েটা তার শুদ্ধ আবেগটুকুর সামান্য মূল্যও দিল না এতটা পাশান কিভাবে হতে পারে মেয়েটি জীবনে কোনোদিন কিছুতে সে হারেনি পড়াশোনা ক্যারিয়ার সব কিছুতে ছিল তুঙ্গে ছিল সবার প্রিয় পাত্র দিন কোন নারীর কাছে মন হারানো দূরে থাক তাদের সংস্পর্শে ও যায়নি জীবনে প্রথমবার কাউকে ভালো লেগেছিল জীবনে প্রথমবার কারো রেগে যাওয়া আবার হেসে ওঠা কেঁদে ওঠা সবকিছুকেই দেখতে দেখতে মনে হয়েছে এই অনুভূতিগুলো সে সারা জীবন দেখতে চায় সবকিছু কি তবে এখানেই শেষ গাড়ি চলছে নি শব্দে মিতুল বাইরের দিকে আছে। একটু আগে একজন মানুষ তার সামনে বিয়ের প্রস্তাব রেখেছে আর সে নির্দয়ের মতো তা প্রত্যাখ্যান করেছে এটুকু ভাবতেই বুকের ভেতর কেমন করে উঠল তার জীবন যে আর দশজনের মতো নয় যেখানে চাইলেই কাউকে নিয়ে স্বপ্ন দেখা যায় সেই স্বপ্নকে সাথে নিয়ে ঘর বাঁধা যায় বাসায় একজন অসুস্থ বাবা তার পথ চেয়ে বসে আছে একটা ছোট বোন আছে যার জীবনটা মাত্র শুরু এদের দায়িত্ব এড়িয়ে মিতুল যে জীবনে আর অন্য কোনো দায়িত্ব পালন করতে পারবে না এই সম্ভব নয় খুব সন্তপর্ণেই সে আশিকের মুখের দিকে তাকাল একটু আগেও উৎফুল্ল থাকা চেহারায় রাজ্যের অন্ধকার নেমে এসেছে মিতুলের মনটা কোথাও যেন বলছে ওই চোখ মিথ্যা বলছিল না ওই চোখে অন্যরকম কিছু ছিল উফ্ফ ভাবতে পারছি না কিছু কোন দ্বিধায় ফেললে আল্লাহ বাসর কাছে আসতেই বলে উঠল স্যার আমার বাসা এসে পড়েছে নামিয়ে দিন এখানেই আশিক কিছু বলল না থমথমে মুখে ব্রেক কষল মিতুল নেমে পড়ল গাড়ি থেকে সে কিছু বলতে যেতেই গাড়িটা শা করে তার চোখের সামনে থেকে নিমিশেই চলে গেল আশিকের এমন চলে যাওয়া মিতুলের বুকে আরেকবার কাটার মতো বিধল মনে হল মনে মনে বলল সব কিছু আগেই তো ভালো ছিল স্যার ঝগড়া ছিল তর্ক ছিল তবুও তো ভালো ছিল কিন্তু আজকের পর সবকিছু এখন ইমিশে কেমন বদলে গেল এমনিতেই জীবনে কষ্টের শেষ নেই এখন মনে হচ্ছে পাহাড় সমান কিছু আমার উপর আপনি চাপিয়ে গেলেন ভাবতে ভাবতে বাসায় কখন ঢুকে পড়েছে মিতুলের সে হুশ নেই শাখাবাত সাহেব ড্রয়িং রুমেই ছিলেন মেয়ের মুখটা ফ্যাকাশে দেখে চিন্তিত হলেন কি হল মেয়ের আবার মিতুল কি হয়েছে মা বেশি ক্লান্ত লাগছে নাকি আজ আদর গলায় মেয়েকে জিজ্ঞেস করলেন হ্যাঁ বাবা একটু ক্লান্ত লাগছে একটু রেস্ট করি বরং রুমে গিয়ে যা মা মুখে বললেন ঠিক ই কিন্তু শাখাওয়াত সাহেবের মনটা কেমন আঞ্চান করতে লাগল সন্তানের দুঃখ হয় বাবারা সহজেই ধরে ফেলতে পারে রাতে সাধারণত মিতুল সাওয়ার নেয় না তার ঠান্ডার ধাত আছে কিন্তু আজ সে সাওয়ারে ঢুকলো পানির জলধারার নিচে পাথরের মতো বসে রইল অনেকক্ষণ মন বলছে তুই ভুল করেছিস মিতুল মানুষটা হয়তো মিথ্যা বলেনি সে হয়তো তোকে ভালোবেসেই সঙ্গী করতে চেয়েছিল আবার মস্তিষ্ক বলছে না এই সবই ভ্রম মিছে মায়া ক্ষণিকের আবেগ তার মতো সাধারণ মেয়েকে অমন বড়লোকে ছেলে কেন ভালোবাসবে এসব মিথ্যে মায়াজাল মনের সাথে ভীষণ যুদ্ধ চলতে লাগল মস্তিষ্কের শেষমেশ কে জিতল জানা গেল না শুধু জানা গেল পঁচিশ বছরের এক তরুণীরা চোখের কোণে অঝরে জলধারা বয়ে চলল যে জলধারার কারণ তরুণীটি নিজেও খুঁজে পেল না নিজের রুমে ঢুকে সবার আগে বেডের পাশে রাখা সুন্দর ফুলদানিটি এক ধাক্কায় ফেলে দিল আশিক ভেঙে চুরমার এক মুহূর্তে আর ভীষণ শব্দ হৃদভাঙার শব্দ বোধ হয় এর চেয়েও বেশি ছিল যা ওই পাশান মিতুল টেরি পায়নি মনে মনে বলল সে কত নির্দয় কত পাশান ওই মেয়ে আশিক ইমতিয়াজ মাহমুদের হৃদয় ভেঙে মুহূর্তে খান খান করে দিল ঠিক করলেন না মিতুল একদম ঠিক করলেন না আপনি জানেন না আমি জীবনে যা চেয়েছি তা পেয়েছি সাধনা করে হোক পরিশ্রম করে হোক যেভাবে হোক পেয়েছি আপনার মনটা আমি সাধনা করেই জয় করব আমাকে ভালো না বেসে আপনি থাকতেই পারবেন না একদিন আপনি নিজে আমার কাছে এসে বলবেন। আশিক আপনাকে আমি ভালোবাসি যতটা আপনি তার চেয়ে অনেক বেশি অনেক অনেক বেশি ফুলদানির ভাঙা টুকরোগুলোর দিকে তাকিয়ে কথাগুলো আওড়াতে লাগল সে চলবে মেঘফুলের প্রণয়কাব্য গল্পের প্রথম